আজ আমরা এক ভয়ঙ্কর ক্লাসের গল্প শুনব মূলত এই ক্লাসে পিরামিড গেম নামের একটি গেম খেলা হয় যেটার মাধ্যমে ক্লাসের একজন আরেকজনকে ভোট দেয় যে সবচেয়ে বেশি ভোট পায় সে কিছু ক্ষমতা পায় আর যারাই কোনো ভোট পায় না তাদের সাথে যে কি হয় তা কল্পনার বাহিরে শেষ পর্যন্ত ক্লাসের মেয়েগুলো কি এই ভয়ঙ্কর খেলা থেকে বাঁচতে পারবে তা জানতে হলে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে গল্পে শুরু হয় বেকিয়ন গার্লস হাই স্কুল দেখিয়ে উরি নামের মেয়েটি খুবই ঘাবড়েছিল ও সবাইকে বলছিল আমার দোষটা কী ছিল তোমরা কেন আমার সাথে এসব করছ ও কারো উপর হামলা করতেই যাচ্ছিল তখনই জায়ুন এসে ওকে থামানোর চেষ্টা করে যার ফলে জায়ুন আঘাত পেয়ে যায় কাহিনী এরপর তিন মাস পরে যায় সুজি নামের মেয়েটি আজই এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে ও খবরে দেখতে পায় বেকিয়ন গ্রুপ দেশের টপ থ্রি কোম্পানির মাঝে একটি কোম্পানি আর এই স্কুলটি বেকিয়ন গ্রুপেরই আন্ডারে এরপর ও টিচার্স অফিসে যায় ও এখন মিডল স্কুলের ছাত্রী এখানের সবাই যখন জানতে পারে সুজি ক্লাস ফাইভের সেকেন্ড ইয়ারের নতুন ছাত্রী সবাই অবাক হয়ে ওর দিকে তাকায় ক্লাস টিচার ওকে অন্য এক বিল্ডিংয়ে নিয়ে যায় উনি বলে গত বছরই এই বিল্ডিং বানানো হয়েছে শুধু তোমাদের ক্লাসই এখানে বাকি ক্লাস অন্য বিল্ডিংয়ে ব্যাপারটা সুজির কাছে খুবই আজব লাগে আমরা জানতে পারি সুজি এ পর্যন্ত অনেক স্কুল বদলিয়েছে আসলে ওর বাবা মিলিটারিতে কাজ করে কিছুদিন পর পরই ওর বাবার ট্রান্সফার হয় ফলে ওকেও স্কুল বদলাতে হয় স্যারের কথায় সুজি ওর পাশের মেয়েটিকে জাগায় যে ভয়ে লাফিয়ে উঠে আর এটা জায়ুনই ছিল সুজি ওর সাথে কথা বলার চেষ্টা করে জায়ুন বলে এমন নাটক করো না যেন আমরা বান্ধবী এর মাঝে হারিন নামের এক মেয়ে এসে খুব মিষ্টি করে ওর সাথে কথা বলে বাকি মেয়েরা বলে হারিন আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে হারিন বলে না না সবার চেয়ে বেশি সুন্দরী ও তো একজন আইডল ট্রেইনি এর মাঝে ক্লাস প্রেসিডেন্ট দোয়া সবাইকে মিউজিক ক্লাসে যেতে বলে যায়ুন একটু দেরি করে আসে ফলে ম্যাম ওকে বকা লাগায় সবার অনুরোধে ইয়ে রিম গান গায় আর ডান্স করে আমরা বুঝতে পারি সবাই ইয়ে রিমকে খুবই পছন্দ করে বাড়ি যাওয়ার সময় ও যখন সবাইকে বিদায় দিয়ে যায় সবাই আজবভাবে ওর দিকে তাকায় এরপর ও খাবার কিনতে সুপার শপে আসে যেখানে ওর নেম ট্যাগটা পড়ে যায় এভাবেই ও আরও কিছুদিন স্কুলে যায় কিছু মেয়েরা খুব ভালো মতো ওর সাথে কথা বলছিল খাবার খাওয়ার সময় ও দেখে ক্যান্টিনে ওদের ক্লাস ছাড়া অন্য ক্লাসের কোনো মেয়ে নেই ও ভাবতে থাকে এই ক্লাস খুবই আজব পরের সিনে দেখি উই সোলহা আর দায়ন নামের তিনজন বলি খুবই বাজে ভাবে জায়ুনকে মারছিল বাহির থেকে সব সুজিও দেখে সবাই যাওয়ার পর সুজি এসে ওকে ব্যান্ডেজ দেয় আর বলে তোমার উচিত ওদের কমপ্লেন করা আর না হয় স্কুল ছেড়ে চলে যাওয়া তাহলে আর তোমাকে এসব সহ্য করতে হবে না ও দেখে জায়ুনের হাতে অনেক কাটার দাগ মানে ও নিজেকে মারার চেষ্টা করেছে জায়ুন বলে আজ মাসের শেষ বৃহস্পতিবার তুমি এক্ষনই ক্লাসে যাও সুজি কিছু বুঝতে পারে না ও যখন ক্লাসে আসে দোয়া বোর্ডে এক পিরামিড বানাচ্ছিল ও সুজিকে বলে প্রত্যেক মাসের বৃহস্পতিবার আমাদের ক্লাস পিরামিড গেম খেলে সেটার অ্যাপ্লিকেশন আমি তোমাকে পাঠিয়েছি সুজি জিজ্ঞেস করে এটা কিসের গেম দোয়া বলে এই গেম জনপ্রিয়তার উপর নির্ভর গেম খেলা বাধ্যতামূলক না তুমি যদি গেম খেলতে না চাও জায়ুনের মতো ব্যবহার করতে পারো সুজি ভাবে জায়ুনের মতো ওকে তো সব সময় বুলি করা হয় এটা ভেবে ও গেমটা ইনস্টল করে নেয় এবার ওকে গেমের নিয়মগুলো বলে তুমি যে কয়টা ভোট পাবে সে হিসেবে এ থেকে ডি এর মাঝে গ্রেড পাবে এ গ্রেডের লোকরা বিশেষ কিছু ক্ষমতা পায় অন্য গ্রেডের লোকরা এ গ্রেডের বিরুদ্ধে যেতে পারে না আর যারা কোনো ভোটই পায় না সে থাকে গ্রেড এফে তুমি যে কোনো পাঁচজন মেয়েকে ভোট দিতে পারবে তবে নিজেকে নিজে ভোট দিতে পারবে না সুজি ভাবে ওরা এই গেমের বাহানায় লিগাল্লি কাউকে বুলি করতে চাচ্ছে এরপর গেম শুরু হয়ে যায় সুজি ভাবে এখানে তো ওর কিছু বন্ধু হয়েছে ওরা ওকে ভোট দিবে কিন্তু ভোট শেষে যখন রেজাল্ট আসে সুজি দেখে ও একটি ভোটও পায়নি মানে ও এফ গ্রেডে মানে মেয়েগুলো ভোট পাওয়ার জন্যই ওর সাথে ভালো ব্যবহার করেছে ও চিন্তায় পড়ে যায় বাড়ি এসে ও বাবাকে জিজ্ঞেস করে আপনার ট্রান্সফার কবে হবে উনি বলে তিন মাস পর পরদিন ও যখন স্কুলে আসে দায়ন বলে আগামী দশ মিনিট আমাদের সময় এখনি তোমাকে বলি করার অনুষ্ঠান শুরু করা হবে সুজি বলে আমি যদি নিষেধ করে দেই ডায়ন বলে গ্রেড এ অনুমতি দিলে ওরা তোমার সাথে যা ইচ্ছে করতে পারবে আর আমি গ্রেড এতে তখনই সোলহা ওকে মারতে শুরু করে ক্লাসের সবাই এসব দেখছিল কিন্তু কেউ কিছুই বলে না মানে ওদের কাছে এটা নর্মাল একটা বিষয় এরপর ও বাথরুমে এসে দেখে ওর গায়ে কোনো দাগই নেই সুজি বুঝতে পারে ওরা এমনভাবে মারে যেন কোনো প্রমাণ না থাকে এভাবেই সময় পার হচ্ছিল আর বলি গ্যাং ওকে অত্যাচার করেই যাচ্ছিল একদিন ও যখন খাবার খাচ্ছিল দায়ন এসে ওকে একটি ড্রাগ খেতে দেয় সুজি চুপ চাপ সেটা খেয়ে নেয় আর বলে আমি তোমার সামনে বাজি রাখছি যদি তুমি সঠিক উত্তর দাও আগামী গেমে আমি তোমাকে ভোট দিব কিন্তু যদি ভুল উত্তর দিয়েছ আজ পুরো দিনের জন্য তুমি আমাকে একা ছেড়ে দিবে এবার বলো আমি ওই পিলটা খেয়েছি নাকি খাইনি দায়ন বলে তুমি সেটা খেয়েছ সুজি বলে তুমি বাজিতে হেরে গেছ তাই আজ আমার পিছু আসবে না সুজি জিতে গেছে দায়ন অনেক রেগে যায় পরদিন ও যখন ক্লাসে যাচ্ছিল হারিন বলে একটু পর যাও দায়ন তোমাকে খুঁজছে সব কিছু জলদি ঠিক হয়ে যাবে তোমার কোনো দোষ নেই সুজি ওকে ধন্যবাদ বলে সুজি এবার ওদের কর্মকাণ্ড রেকর্ড করার চেষ্টা করে কিন্তু ওরা সেটা বুঝে ফেলে আর ওকে অনেক মারে ওর মুখে কাপড় পেঁচিয়ে রাখে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল একদিন ওরা যখন সুজিকে জ্বালাচ্ছিল এ সময় ইয়েরিম আর হারিনকে এদিকে আসতে দেখে ওরা জলদি সুজিকে ছেড়ে দেয় হারিন জিজ্ঞেস করে তুমি ঠিক আছো পরের সিনে দায়ন ক্লাসে বলে তোমরা গ্রেড এফকে যেভাবে ইচ্ছে টাচ করতে পারো এরপর আর কি ক্লাসের মেয়েরা যেখানে সেখানে খুবই বাজেভাবে সুজিকে টাচ করতে থাকে ওর কাপড় ধরে টানতে থাকে সুজি ভাবতে থাকে ওকে যেভাবেই হোক গ্রেড এফ থেকে বের হতে হবে ও দেখে ও আর জায়ুন গ্রেড এফে এর মানে গেম না খেললে গ্রেড এফ থাকতে হবে সুজি দেখে জিএ আর সিয়ংই দুই বান্ধবী একটি করে ভোট পেয়ে গ্রেড ডি তে আর ইয়েরিম রিম গ্রেড বিতে দোয়া আর দায়ন গ্রেড এতে এ সময় জায়ুন ক্লাসে আসে সুজি বলে ওই দিন তুমি আমার সাহায্য করেছ এর জন্য ধন্যবাদ তুমি খুবই ভালো একজন মেয়ে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই আর দুজন মিলে গ্রেড এফ থেকে বের হতে চাই ক্লাসের সবাই অবাক হয়ে ওদের দেখছিল যাইন ওকে বাহিরে নিয়ে আসে পাগল হয়েছ তুমি সুজি বলে আমিও গ্রেড এফে পরের গেমে আমি আর তুমি একজন আরেকজনকে ভোট দিলে আমরা গ্রেড এফ থেকে বের হতে পারবো জায়ুন নিষেধ করে দেয় আমি আমার বদলে অন্য কাউকে গ্রেড এ ফেলতে চাই না সুজি রেগে যায় তোমাকে যখন মারা হচ্ছিল কেউ তো কিছুই বলেনি সবাই খুশি যে ওদের জায়গায় তুমি মার খাচ্ছ ক্লাসের সবাই স্বার্থপর আর পাগল আর তুমি একা ভালো হতে এসেছ এরপরও জায়ুন ওকে নিষেধ করে চলে যায় স্কুল শেষে ও সুপার শপে খাবার কিনতে যায় সেলস বয় সং ওকে ওর নেম ট্যাগ ফিরিয়ে দেয় যেটা ও ফেলে গিয়েছিল পর দিন থেকে ও জায়ুনকে মানানোর কাজে লেগে পড়ে তবে জায়ুন কোনোভাবেই মানছিল না অন্যদিকে উই আর দায়ন এক মেয়ের সাথে কথা বলছিল যে আর কি ওদের বস উই বলে চিন্তা করো না জায়ুন আমাদের রাস্তায় আসবে না ওই সুজিকে আমরা শিক্ষা দিব স্কুল শেষে তুমি কি করছ আমরা কি তোমার স্টুডিওতে আসতে পারি এটা শুনে মেয়েটি ওর পায়ের উপর পা রাখে ওরা ভয় পেয়ে যায় সুজি যখন ক্লাসে আসে দায়ন আবারও ওকে জ্বালাতে শুরু করে ওর মুখে পোকা ঢুকিয়ে দেয় সুজি কোনোভাবে সেগুলো ফেলে ওই একটা গান গুনগুন করছিল আর পোকাগুলো তুলে সুজির গায়ে দিচ্ছিল সুজি ভাবে ও এই গান কোথাও শুনেছে অন্যদিকে আমরা সেই জুতো পড়া মেয়েটিকে এই গানটাই গুনগুন করতে শুনি ও জায়ুনের চোখে সিগারেট লাগাতেই যাচ্ছিল জায়ুন ভয়ে বলে তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। কাহিনী এক মাস আগে যায় আসলে ওই মেয়েটাই প্রিন্সিপালকে বলেছিল সুজিকে ওদের ক্লাসে দিতে বর্তমানে সেই মেয়েটি ওদের ক্লাসে আসে যেটা আর কেউ না হারিন সুজির মনে পড়ে ও হারিনকেই ওই গানটা গাইতে শুনেছিল এতদিন ও সুজির সামনে ভালো সাজান নাটক করেছে আর ওই জায়ুনকে জ্বালাচ্ছিল এমনকি ও সবচেয়ে বেশি ভোট পেয়ে গ্রেড এতেছিল ক্লাসের সবার সামনে ও খুবই মিষ্টি একটা মেয়ে সবাই ওকে ক্লাসের এঞ্জেল মনে করে এমনকি স্কুলের প্রিন্সিপাল সহকারে সবাই ওর দাস কিন্তু ওর আসল রূপটা অল্প কিছু মানুষই দেখেছে বর্তমানে হারিন সুজিকে বলে ঠিক আছো তুমি ওকে তুলে নেয় ও দায়ুনকে বলে অনেক হয়েছে এবার এসব বন্ধ করো সুজি বুঝে গেছে হারিনই পিরামিড গেম বানিয়েছে তবে ও হারিনকে বুঝতে দেয় না যে ও সত্যটা জেনে গেছে পরের সিনে ও ঘরে ছিল ও ড্রাগের মতো কিছু খাচ্ছিল ও জায়ুনের কথা ভাবছিল জায়ুন বলেছে তুমি যা বলবে আমি তাই করব তুমি আমার সাথে যা ইচ্ছে করো তবে অন্য কারো সাথে কিছু করো না হারিন বলে তুমি কি সুজির কথা বলছ তুমি ওকে রক্ষা করতে চাচ্ছ আরও সিগারেট দিয়ে জায়ুনের হাত পুড়িয়ে দেয় স্কুলে মিটিং চলছিল মিস কিম নামের ম্যাম বলে আমার মনে হয় আমাদের ক্লাসে বলি হয় প্রিন্সিপাল জিজ্ঞেস করে যেই মেয়েকে বলি করা হচ্ছে ওর বাবা মা কি পাওয়ারফুল যদি পাওয়ারফুল না হয় তাহলে কিছু আসে যায় না মানে ওনাকে কিছু বলেও লাভ নেই অন্যদিকে দেখি ওরা সুজিকে দশ মিনিট যাবৎ পলিতে আটকে রেখেছে বেচারির অবস্থাই খারাপ হয়ে যায় সুজি এরপর ক্লাস টিচারের কাছে এসে বলে আমাদের ক্লাসে ক্যামেরা নেই কেন এক ম্যাম বলে সেখানে শুধু তোমাদের ক্লাস তাই ক্যামেরার দরকার নেই সুজি এখানে দেখতে পায় দোয়ার বাবা অনেক বড় এক হাসপাতালের ডাইরেক্টর দোয়া ওকে দেখে বলে ক্লাস টিচারকে নিজের পক্ষে করার চেষ্টাও করো না সুজি অনলাইন ঘেটে দেখে দোয়নের বাবার কোম্পানি দোয়ার বাবার সাথে কোনো এগ্রিমেন্টে সাইন করেছে সোলহা নামের বলি মেয়েটি জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে আর দায়নের বাবার কোম্পানি সোলহাকে স্কলারশিপ দিছিল। সুজি বুঝতে পারে ক্লাসের সবাই কোথাও না কোথাও থেকে সাপোর্ট পাচ্ছে এজন্যই সবাই চুপচাপ গেমটা মেনে নিচ্ছে ওদিকে হারিন আবারও ওর ড্রাগ নিচ্ছিল এ সময় সুজি এখানে আসে আর জিজ্ঞেস করে আচ্ছা তোমার কি মনে হয় এই গেমটা কে বানিয়েছে আর কেনই বানিয়েছে মনে করো তুমি যদি এই গেমটা বানাতে তুমি কি কারণে গেমটা বানাতে হারিন বলে ব্যাপারটা খুবই মজার যখন তোমাকে অত্যাচার করা হয় তোমার চোখের দিকে তাকাতে খুবই ভালো লাগে এটা হয়তো গেম যে বানিয়েছে সেভাবে সুজি বলে আমি তো একটুর জন্য ভয় পেয়ে গিয়েছিলাম তুমি পুরো সাইকোপাথের মতো কথা বলছিলে এরপর ও যখন ক্লাসে আসে জিয়ে বলে তুমি বিরতির সময় কোথায় ছিলে তোমার জন্য আমাদের সাফার করতে হয়েছে সুজি রেগে বলে তোমাদের বদলে আমি কেন সাফার করব। সবার মতো আমিও এই গেমটাকে ঘৃণা করি জিয়ে বলে কারণ তুমি গ্রেড এফে আমাদের থেকে লো র্যাঙ্কে সুজি আর কথা বাড়ায় না ওকে এখন যেভাবেই হোক ভোট পেতে হবে ও জায়ুনের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে যেন জায়ুন রাজি হয়ে যায় তবে জায়ুন এবারও ওকে নিষেধ করে দেয় সুজি ওর হাতে পুরা দাগ দেখতে পায় ও বলে এটা হারিন করেছে তাই না এজন্যই সব সময় তোমার থেকে সিগারেটের গন্ধ আসে এখান থেকে ও বাবার সাথে দেখা করতে যায় বাবা বলে তোমাকে আর স্কুল বদলাতে হবে না আমার ডিউটি এখানে এক্সট্যান্ড হয়ে গেছে তুমি এই স্কুল থেকেই গ্র্যাজুয়েশন করতে পারবে সুজি আরও চিন্তায় পড়ে যায় পরদিন ও স্কুলে গিয়ে দেখে জায়ুন আসেনি আসলে ও যে জায়ুনকে মানানোর চেষ্টা করেছে হারিন ওদের কথা শুনে ফেলেছে আর হারিন জায়ুনকে এতটা ভয় দেখিয়েছে বেচারি স্কুলে আসাই বন্ধ করে দিয়েছে আর বুলি গ্যাং দিনের পর দিন সুজিকে অত্যাচার করেই যাচ্ছিল সুজি ইয়েরিমকে জিজ্ঞেস করে তুমি কি জানো এই গেমের মাস্টারমাইন্ডকে ইয়েরিম বলে তুমি তো হারিনকেই খুঁজছো তাই না সুজি বলে মানে এ ব্যাপারে সবাই জানে ইয়েরিম বলে হয়তো সবাই জানে কারণ হারিনের মা মিস জৈ এই স্কুলের চেয়ারম্যান স্কুলের সব কিছুই ওদের কোম্পানির হারিন বেকিয়ন গ্রুপ পরিবারের একমাত্র নাথনি মানে টাকার কাছে সব নত রাতের বেলা দোয়া দায়ন আর হারিন ওদের বাবার সাথে ডিনারে আসে দোয়া আর দায়নের বাবা বলে তোমাদের উচিত হারিনের সাথে ভালো মতো থাকা কারণ হারিনের পরিবার সবার থেকে ধনী আসলে ওরা বন্ধু না ওরাও হারিনকে ভয় পায় হারিন ওর বাবাকে বলে আমাদের ক্লাসের ইউনজাং সুইমিংয়ে খুবই ভালো তবে ও গরিব আপনি কি ওকে স্কলারশিপ দিতে পারবেন ওর বাবা কিছুই বলছিল না হারিন ওর বাবার কানে কানে কিছু একটা বলে যার ফলে ওর বাবা ভয়ে রাজি হয়ে যায় পরদিন ক্লাস টিচার সুজিকে বলে তোমাদের ক্লাসে কি কিছু হচ্ছে আমাকে বলতে পারো সুজি ওনাকে সব বলতেই যাচ্ছিল তখনই দোয়া এসে ওকে আটকে দেয় স্কুল শেষে ও আবারও ক্লাস টিচারের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু দোয়া আবারও এসে ওকে আটকে দেয় দোয়া বলে আমি তোমাকে আগেও বলেছি তুমি যতই এসবের ভেতরে যাওয়ার চেষ্টা করবে পরিস্থিতি ততটাই খারাপ হবে ব্রেক টাইমে টিচাররা দেখে সব মেয়েরা খুবই বাজেভাবে সুজিকে টাচ করছে ক্লাস টিচার এসে বলে তোমরা এসব কি করছ সুজি বলে আমার শরীর খারাপ লাগছে মেডিক্যাল রুমে যেতে চাই দোয়া বলে আমি ওর সাথে যাব সুজি বলেন না আমি স্যারের সাথে যাব এরপর ও স্যারকে বলে আপনি কি আমার সাহায্য করতে পারবেন স্কুলে ভায়োল্যান্স কমিউনিটিকে ডাকতে পারবেন স্যার বলে তুমি আমাকে যা বলছ তা ভিডিওতে বলো অন্যদিকে সব মেয়েরা হাসাহাসি করছিল সুজি জানেও না ক্লাস টিচার টাকার জন্য সব করতে পারে হতে পারে ওর অবস্থাও উরির মতো হবে এখানে স্যার বলে তোমার শরীরে তো কোনো দাগই নেই তাহলে প্রমাণ হবে কি করে সুজি বুঝতে পারে না উনি এসব কেন বলছে ও দেখে উনি পানি গরম করছে ও এখান থেকে পালাবার চেষ্টা করে স্যার ওকে চর লাগিয়ে দেয় তখনই এখানে জায়ুন এসে পড়ে আর ওনার ফোনটা পানিতে ফেলে সুজিকে নিয়ে পালায় আসলে জায়ুন গ্রুপের মেসেজ দেখেই সুজিকে বাঁচাতে এসেছে জায়ুন বলে ক্লাস টিচার নিকৃষ্ট এক মানুষ উনি তোমার ভিডিও বানিয়ে দায়নের বাবা মাকে ব্ল্যাকমেল করে টাকা নিত গেমে ঢুকার আগে কিছু নিয়ম ছিল গেমের ব্যাপারে ক্লাসের কাউকেই কিচ্ছু জানানো যাবে না তুমি যদি এই নিয়ম ভঙ্গ করো তাহলে তোমাকে পেনাল্টি পেতে হবে মানে দায়ন তোমার সাথে যা ইচ্ছে করতে পারবে যেমনটা উরির সাথে হয়েছিল এসব শুনে সুজি ঘাবড়ে যায় ও বলে গ্রেড এফ থেকে বের হতে আমার সাহায্য করো জায়ুন বলে আমি স্কুল থেকে চলে গেলেই সব ঠিক হয়ে যাবে সুজি বলে তুমি চলে গেলেও কোনো সমাধান হবে না হারিন থামবে না এজন্য আমাদের দুজনকেই মিলে এই গেমটা ধ্বংস করতে হবে আগামীকাল মাসের শেষ বৃহস্পতিবার তাই অবশ্যই ক্লাসে এসো কিন্তু পরদিন জায়ুন ক্লাসে আসে না সুজি চিন্তায় পড়ে যায় তবে গেম শুরু হওয়ার একটু আগেই জায়ুন ক্লাসে চলে আসে হারিন ওকে দেখে রেগে যায় জায়ুন বলে আমি অনেক ভেবেছি আমাদেরকে এই গেমটা ধ্বংস করতেই হবে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি বলেছে আমরা যদি একজন আরেকজনকে ভোট করি তাহলে আমি তুমি জিএ সিয়ংই গ্রেড ডিতে চলে আসবো ফলে আর কেউই গ্রেড এফ থাকবে না গেম শুরু হয়ে যায় ভোট শেষে সবাই অবাক হয়ে সুজির দিকে তাকায় আসলে সুজি পাঁচটি ভোট পেয়ে গ্রেড সিতে চলে এসেছে ও নিজেও অবাক কে ওকে ভোট দিল যাইনো দুটি ভোট পেয়ে গ্রেড ডিতে চলে এসেছে কিন্তু জি এর বান্ধবী সিয়ংই ওকে ধোকা দিয়েছে ফলে জি এ গ্রেড এফ চলে গেছে ইউন চিন্তায় পড়ে যায় ওরা তো এটার প্ল্যান করেনি সুজি যখন গ্রেড এফে ছিল যে মেয়েগুলো ওকে কথা শোনাত এখন সে মেয়েরাই মিষ্টি করে ওর সাথে কথা বলছিল সুজিও হাসি মুখে ওদের সাথে কথা বলে কারণ ও জানে মাইন্ড গেম কিভাবে খেলতে হয় অন্যদিকে হারিনের পরিবার হানিওল হাউস নামের এক অনাথ আশ্রমে আসে বাচ্চা এক মেয়ে হারিনকে বলে আমার সাথে খেলবে হারিন কি করে লাইটার দিয়ে বাচ্চাটির হাত পুড়িয়ে দেয় এখানে হারিনের বাবা মা ওর দাদিও এসেছে হারিনের দাদি হল বেকিয়ন গ্রুপের চেয়ার ওম্যান আসলে ওনার আশকারাতেই হারিন আরও খারাপ হয়েছে উনি হারিনকে যা ইচ্ছে করতে বলে ওদিকে ইয়ে রিম সুজিকে বলে তোমার আর জায়ুনের বন্ধুত্ব কি নষ্ট হয়ে গেছে আমি তোমাদের ভোট দিয়েছিলাম সুজি বলে তুমি আমাদের কেন ভোট দিয়েছ ইয়েরিম বলে এমনিতেই সুজিভাবে আমাকে বের করতেই হবে আর কে কে আমাকে ভোট দিয়েছে পরদিন ক্লাস টিচার বলে তোমাদের ল্যান্ডস্কেপ ডিজাইনের নাম্বার তোমরা নিজেকেই দিবে তোমরা ভেবে দেখো তোমরা কতটুকুর যোগ্য ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হারিন প্রিন্সিপালকে এক পেন ড্রাইভ দিয়েছে যেটা উনি ক্লাস টিচারকে দেয় হারিন আগেই সবার পরীক্ষার নাম্বার ডিসাইড করে ফেলেছে আমরা দেখি সবাই নিজেদের পিরামিড গেমে র্যাঙ্ক হিসেবে গিয়ে দাঁড়ায় মানে পরীক্ষার নাম্বারও গেমের র্যাঙ্ক হিসেবে দেওয়া হচ্ছে ক্লাসে এসে সুজি সবাইকে বলে আমার মনে হয় এই অ্যাপে ভোটিং সিস্টেমে কোনো সমস্যা আছে কারণ রেজাল্ট সবসময় একই হয় স্পেশাললি এ গ্রেডের ক্ষেত্রে ওন বলে আমি এই গেম ডিজাইন করেছি এই গেমে কোনো সমস্যা নেই সুজি বলে আমরা তোমার কথায় কিভাবে বিশ্বাস করব তাই শিওর হওয়ার জন্য আমরা এবার কাগজে ভোট করে দেখব যেটাতে সবাই রাজি হয়ে যায় কাগজে যখন ভোট হয় রেজাল্ট আগের মতোই আসে ওন বলে দেখেছ আমার ডিজাইনে কোনো সমস্যা নেই সুজি অ্যাসাইনমেন্ট নেয়ার বাহানায় ভোটের কাগজগুলো অন্য কাগজের সাথে বদলে দেয় এরপর ও সবার হাতের লেখা মিলিয়ে দেখে কে কাকে ভোট দিয়েছে ও জানতে পারে ওকে ইয়ে রিম দায়ন উই আর হারিন ভোট দিয়েছে সুজিভাবে এর মানে ওই হারিন আমাকে ভোট দিয়েছে ও যদি নিজের মন বদলে ফেলে আমাকে আবারও গ্রেড এফে ফেলে দিবে ক্লাসে ওরা জিয়েকে বুলি করছিল জায়ুন এসে ওদের আটকায় বলে তাহলে ওর বদলে তুমি ক্যাট ফুড খেয়ে নাও হারিন এসে বলে তোমরা জায়ুনের সাথে এটা করতে পারো না সুজি ইচ্ছে করে ওর মাথায় কলম মারে সবাই ওর সাহস দেখে অবাক সুজি বলে সরি আমি তো জায়ুনকে মারতে যাচ্ছিলাম আসলে ও জায়ুনের সাহায্য করছিল উই ওকে মারতেই যাচ্ছিল সুজি বলে আমি গ্রেড এফে না তাই তুমি আমার সাথে কিছু করতে পারবে না যদি করতেই চাও এ গ্রেডের থেকে অনুমতি নাও কারণ এটাই গেমের নিয়ম হারিন বলে ওকে যেতে দাও ও তো সরি বলেছে সুজি জায়ুনকে বলে আমি আমার প্রমিস পূরণ করব ও হারিনকে বলে তুমি তো এ গ্রেডে তুমি যদি অনুমতি দাও তাহলে আর কেউই জিয়েকে জ্বালাবে না হারিন বলে আমার থেকে অনুমতি নেওয়ার দরকার নেই ক্লাসের বাকি চব্বিশ জনের মতো আমিও একজন এরপর ওরা জিয়েকে ওদের দলে নিয়ে নেয় জিয়ে বলে একদম শুরুতে আমাদের ক্লাস এমন ছিল না এক বছর আগে দায়ন একদিন বলেছিল আমরা বোর হয়ে যাচ্ছি আমাদের কোনো গেম খেলা উচিত সেখান থেকেই এসব শুরু হয়েছে দোয়া বলে তোমরা এমন কাউকে ভোট করো যাকে তুমি গত মাসের জন্য ধন্যবাদ বলতে চাচ্ছ যে সবচেয়ে বেশি ভোট পাবে সে কিছু সুবিধা পাবে পরীক্ষার সময় তাকে কোনো কাজ করতে হবে না আর এই সুবিধা বাড়তে বাড়তে একসময় উপরের র্যাঙ্কের মেয়েরা নিচের র্যাঙ্কের মেয়েদের বুলি করতে শুরু করে প্রথমে এসব নিয়ম ছিল না ধীরে ধীরে এসব নিয়ম হয়েছে আর গ্রেড এফ তৈরি হয়েছে প্রথমবার দায়ন যখন উড়িকে থাপ্পড় মেরেছিল সবাই অবাক হয়েছিল কিন্তু এরপর এটা প্রতিদিন শুরু হয় ও প্রতিদিন উড়িকে মারত আর সরি বলতো সুজি জানতে পারে উরি গত এক বছর যাবৎ গ্রেড এফ ছিল সুজি এরপর দোয়ার কাছে গিয়ে বলে তুমি জানতে ক্লাস টিচার কি রকম এজন্যই তুমি আমাকে ওনার থেকে দূরে রাখার চেষ্টা করেছ ওই দিন ভোটের কাগজগুলো আমি নিয়ে যাওয়ার সময় তুমি দেখেছিলে কিন্তু কিছুই বলনি তুমি কি আমার সাহায্য করবে আমি গ্রেড ডি এলে বানাতে চাই দোয়ার বাবার সাথে হারিনদের কোম্পানির ব্যবসার সম্পর্ক আছে তাই দোয়া ওকে সাহায্য করতে নিষেধ করে দেয় ওদেরকে একই রুম থেকে বের হতে দেখে হারিন অবাক ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন হারিন বলে আমাদের ক্লাসে একটি গেম খেলা উচিত যেটা দিয়ে সবাইকে গ্রেড দিব। ও দোয়াকে বলে তুমি কি বলো তুমি কি তোমার বাবাকে জিজ্ঞেস করতে চাচ্ছ শুনেছি তুমি তোমার বাবার সব কথাই শুনো এর মানে দোয়া এই গেমের জন্য রাজি ছিল না ও প্রেশারে পড়েই এসব করছে এদিকে ওরা বোঝার চেষ্টা করছিল কাদের সাথে হাই র্যাঙ্কের কোনো কানেকশন নেই সুজি বলে আমরা ডি গ্রেডের মেয়েদের আমাদের পক্ষে আনার চেষ্টা করব আমাদের আরও জনকে ম্যানেজ করতে হবে আমরা যদি পাঁচটি করে ভোট পাই তাহলে সবাই সি গ্রেডে চলে যাব ফলে এই গেমটা সহজেই ধ্বংস হয়ে যাবে ওরা ডিসাইড করে এই তিনজন মেয়েকে ওদের দলে আনার চেষ্টা করবে এরপর ওরা ওদের কাজে লেগে পড়ে ওরা সামনাসামনি কথা বলে না তাহলে তো সবাই সন্দেহ করবে ওরা যাই ইউনকে কথা বলা শেখাচ্ছিল ও তো হাসতেও পারে না কারো সাথে কথা বলার আগে ও একশোবার ভাবে সুজি দেখে ইয়ে রিমের ঘুম আসছে তাইও ইয়ে রিমকে বালিশ দেয় ইউনজাং হলো ইয়ে রিমের বেস্ট ফ্রেন্ড ও দেখে ইয়েরিমের গায়ে রোদ আসছে তাই ও ছায়া করে দেয় সুজি ব্যাপারটা খেয়াল করে অন্যদিকে ওই শপের ছেলে সঙ্কে দেখি ও হ্যাকিংয়ে অনেক দক্ষ এর জন্য ও অনেক প্রাইজও পেয়েছে সাথে ওর রুমে হারিনের গ্লাসের এক ছবিও ছিল সুজির কথায় যায়ুন ওনের উপর নজর রাখছিল সুজি দেখে ওন এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিন্তু ও ম্যাক বুক ব্যবহার করছে সুজি বুঝে ফেলে হারিন ওনকে সাপোর্ট করে ও যতক্ষণে জায়ুনকে থামাতে যায় ততক্ষণে জায়ুন হারিনের সামনে পড়ে গেছে সুজিও এখানে চলে আসে হারিন বলে তোমরা ওনকে কেন ফলো করছ সুজি বলে আমরা তো শুধু ওনের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছিলাম হারিন সুজিকে বলে তুমি কি আমার পাশের সিটে বসবে আমরা দুজন ভালো বন্ধু হতে পারি সুজি বলে না না আমি পেছনে বসতেই পছন্দ করি হারিন তো রেগে যায় আর ওর আসল রূপটা দেখিয়েই ফেলে ও বলে তুমি কি ভেবেছ সবাই চুপচাপ তোমার প্ল্যান মতো চলবে তুমি অনেক বড় বোকা এর মানে হারিন বুঝে গেছে ওরা কোনো প্ল্যান করছে ওদিকে বুলি গ্যাং জিয়ে অনেক জ্বালা ছিল তখনই এখানে ওর এক্স ফ্রেন্ড সিয়াংই আসে তুমি কি সত্যি সুজির সাথে মিলে গেছ। তোমার মনে হয় তুমি ওকে বিশ্বাস করতে পারো আসলে ও হারিনের বলা জিয়েকে এসব বলেছে যেন জিয়ে সুজির বিরুদ্ধে চলে যায় অন্যদিকে সং পিরামিড গেম হ্যাক করে দেখছিল কে কোন র্যাঙ্কে তখনই ওর বোন ওকে কল করে সং দরজার বাহিরে পানি রেখে আসে আর ওর বোন পানিটা নিয়েই দরজাটা বন্ধ করে দেয় ক্লাসে ইয়েরিম রিম জুস খেয়ে টেবিলে ক্যান্টা রাখে সেটা আবার ইউনজাং খেলে ওর ঠোঁটে লিপস্টিক লেগে যায় হারিন বলে তুমি আবার কবে থেকে লিপস্টিক লাগাতে শুরু করলে ইউনজাং জলদি ওর ঠোঁট পুঁছে ফেলে পুরো ব্যাপারটা সুজিও খেয়াল করে এখানে জিয়ে ওয়াশরুমে কাজ মিস হানি ওকে দেখে সেখান থেকে বের করে আর ওদেরকে বলে তোমাদের সাথে কি কিছু হচ্ছে বলো আমাকে আমি সাহায্য করতে চাই সুজি আর কাউকেই বিশ্বাস করতে পারছিল না ও বলে সমস্যা নেই আমরাই সমাধান করে নিব অন্যদিকে প্রিন্সিপাল সুজির বাবাকে কল করে স্কুলের এক ইভেন্টে আসতে বলে সুজি জিয়ের উপর চিল্লাচ্ছিল তুমি ম্যামকে কেন জানিয়েছ এতে আমাদের প্ল্যান বাহিরে চলে যাবে জিয়ে বলে তুমি কি অন্যদের থেকে আলাদা আমাকে যখন বলি করা হচ্ছিল তুমিও বাকিদের মতোই দেখছিলে সুজি বলে আমাদের শুধু একটাই গোল এছাড়া আমাদের আর কোনো কানেকশন নেই জিয়ে বলে আমি তোমাদের বন্ধু ভেবেছিলাম সুজি বলে তুমিও আমাদের সিক্রেটলি ঘৃণা করো আমি যখন গ্রেড ছিলাম কি ব্যবহার করেছিলে আমার সাথে তুমি যদি সত্যি আমাদের বন্ধু ভাবতে তাহলে সবার আগে আমাদের কাছে মাফ চাইতে ওদিকে সং মা ওর বোনকে রুম থেকে বের করার চেষ্টা করে কিন্তু ও কোনোভাবেই রুম থেকে বের হতে চাচ্ছিল না ও ভয়ে কাঁদছিল সং ওর বোনের আইপ্যাডে। প্যাডে রিমের অনেক ছবি দেখতে পায় রাতের বেলা ওরা যখন বাড়ি যাচ্ছিল ওরা সংকে ওদের স্কুলে যেতে দেখে জায়ুন বলে এই লোকটিকে আমি আগেও দেখেছি সং ওদের ক্লাসে কিছু করছিল তখনই এখানে সুজি চলে আসে আর ভিডিও কলে ও জায়ুনকে জিজ্ঞেস করে এটাই কি সেই লোক আমরা জানতে পারি সং আসলে উরির ভাই পরদিন দিন ও সংয়ের কাছে উরির ব্যাপারে জিজ্ঞেস করে সং বলে ও নিজেকে রুমে বন্দি করে রেখেছে সুজি বলে তুমি জানতে চাও না তোমার বোনের সাথে কি হয়েছিল তাহলে আমাদের দলে যুক্ত হও সং এতে রাজি হয়ে যায় এরপর ও বাকি মেয়েদের ব্যাপারে সুজিকে তথ্য দিতে থাকে জেহিয়াং নামের এক মেয়ে লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের ছবি তুলে সুজি পরদিন থেকে জে এর উপর নজর রাখে জায়ুন বলে তোমরা অনেক কাজ করেছ এবার আমি মানাব মানাবো জেহিয়াং লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিল তখনই জায়ুন চলে আসে ও ডায়েরি দেখে দেখে কথা বলছিল জেহিয়াং চলে যেতে গেলে ওর ফোনটা পড়ে যায় ফলে ও যে মেয়েদের লুকিয়ে লুকিয়ে ছবি তুলে সেটা জায়ুন দেখে ফেলে জেহিয়ং বলে তুমি দেখে ফেলেছ জায়ুন বলে না না আমি কিছুই দেখিনি এরপর থেকে ও প্রতিদিন জেহিয়ংকে মানাতে আসে তবে জেহিয়ং নিষেধ করে দেয় একদিন জায়ুন না আসাতে ও আবারও লুকিয়ে লুকিয়ে মেয়েদের ছবি তুলছিল তখনই ওই মেয়ে সেটা দেখে ফেলে আর ওকে মারতেই যাচ্ছিল এ সময় জায়ুন এসে ওকে বাঁচিয়ে নেয় ও ভুল করেছে আর কখনো হবে না জায়ুনের এই কাজে জেহিয়ং ওর উপর পুরো ইমপ্রেস হয়ে যায় পরদিন জেহিয়ং ওদের দলে যোগ দেয় ও জায়ুনকে বলে গত বছর লিম তোমাকে ধোকা দিয়েছিল তাই না এসব কিছু হারিনই করেছে হারিন জানে কিভাবে অন্যদের ম্যানুপুলেট করতে হয় স্কুলের সব মেয়েদের বাবা মায়েরা ইভেন্টে আসে সুজির বাবাও এখানে এসেছে এদিকে সুজি ইয়েরিমের কাছে গিয়ে বলে তুমি আমাকে কেন ভোট দিয়েছ তুমি কি আমাকে পছন্দ করো নাকি হারিনকে একটু বেশি ঘৃণা করো আমি জানি হারিন তোমার সিক্রেট জানে তোমার সিক্রেট ইউনজাং তাই না ইয়েরিম অবাক সুজি বলে পরের গেমে তুমি কি গ্রেড এফে যেতে পারবে তুমি অনেক ধনী পরিবারের মেয়ে সাথে অনেক সুন্দরী তুমি যদি গ্রেট এ যাও তোমার কি মনে হয় ওরা তোমাকে বুলি করবে তুমি কি আমায় সাহায্য করবে আমি শুধু এই গেমটা বরবাদ করতে চাই এখানে মিস হানি সুজির বাবাকে বলে আপনি কি জানেন আপনার মেয়ের ক্লাসে বুলি করা হয় যেটা শুনে এখানের সব বাবা মায়েরা অবাক এখানে ইয়েরিম বলে তুমিও হারিনের মতোই আমাকে থ্রেট করছ তবে তোমার প্ল্যানের ব্যাপারে আমি ভেবে দেখব এ সময় ওরা গ্রুপে সিয়ংির মেসেজ দেখে জলদি ক্লাসের দিকে যেতে থাকে কিন্তু ততক্ষণে সিয়ংই ওর হাত একটু কেটে ফেলেছে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি সিয়াংকে মেসেজ করেছিল তুমি যদি আমার অফার রিজেক্ট করেছ তোমার সিক্রেটের ব্যাপারে সবাই জেনে যাবে বর্তমানে সব মেয়েরা সুজিকে কথা শোনাচ্ছিল তুমি সিয়ংইকে ব্ল্যাকমেল করেছো বলেই ও নিজেকে মারার চেষ্টা করেছে আসলে হারিনের বলাতেই সিয়ংই এমনটা করেছে ও তো একটুখানি কেটেছে ও এমন নাটক করেছে যেন ও নিজের জীবন নেয়ার চেষ্টা করেছে এ সময় এখানে সবার বাবা মা চলে আসে সব মেয়েরা বলতে থাকে সুজি ক্লাসের সবাইকে বুলি করে সুজির বাবা ওকে এ ব্যাপারে জিজ্ঞেস করে হারিন বলে ও ছোট্ট একটা ভুল করেছে চিন্তা করবেন না আমরাই সমস্যার সমাধান করে নিব এরপর সকল বাবা মা ক্লাসের বাহিরে দাঁড়িয়েছিল সুজি সিয়াংকে বলে আমার তো মনে হয় না আমি তোমাকে থ্রেট করেছি আমি কি নিয়ে তোমাকে থ্রেট করেছি বলো তো সবাইকে সিয়াং কিছুই বলে না হারিন বলে তোমার কারণে ও নিজেকে আঘাত করেছে যেহেতু তুমি নিয়ম ভঙ্গ করেছ আগামী গেমে তুমি কোনো ভোট দিতে পারবে না সুজি বুঝতে পারে হারিন ওদের ডিগ্রেডের গ্রেডের অ্যালে বানানোর প্ল্যানটা নষ্ট করার চেষ্টা করছে হারিন এবার সকল বাবা মাকেও ভোট দিতে বলে ওর মা ওকে থামানোর চেষ্টা করে কিন্তু তখনই ওর দাদি এসে বলে হারিন যেহেতু বলেছে আপনাদেরকে গেম খেলতেই হবে সুজির বাবা ছাড়া সকল বাবা মা ভোট দেয় ভোট শেষে দেখা যায় সুজি গ্রেড এফ এ চলে গেছে এসব দেখে সুজির বাবার একদমই ভালো লাগে না উনি বলে সমাজের সব জায়গাতেই শ্রেণীবিন্যাস রয়েছে এটা সমাজেরই একটি অংশ এটা আদেশ এবং চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হয় সুজি ওর বাবাকে বলে আপনি বলছেন এটা একটা আদেশ যেখানে এফ গ্রেডকে এমনভাবে কর্নার করে দেয়া হয় যে ওরা নিজেদের জীবন নিতে চায় কারো কাছে এই জীবন নরকের মতো হারিন বলে তুমি এসব কি বলছ এটা তো শুধু একটা গেম তোমার বাবাও আমার কথায় একমত তুমি কি বলো সুজি বুঝতে পারে হারিন ওকে থ্রেট দিচ্ছে যে ও আবারও গ্রেড এফ এ যেতে পারে সুজি বলে তাহলে আমি এই পিরামিড গেমটাকেই ধ্বংস করে দিব ওর কথা শুনে সবাই অবাক হারিনের দাদি সুজির বাবাকে বলে আপনার মেয়ে অনেক কনফিডেন্ট তাই আপনার উচিত ওকে বেগিয়ন গ্রুপকে দিয়ে দেয়া সবাই চলে যাওয়ার পর সুজি ভাবছিল ওই দিন রাতে সং ওদের ক্লাসে ক্যামেরা লাগিয়েছিল এ সময় ইয়েরিম আসে ও বলে আমি শুরুতেই না করে দিলে তুমি আমাকে এতটা ব্ল্যাকমেল করতে না সুজি বলে আমি তোমাকে ব্ল্যাকমেল করছি না তুমি যদি তোমার বন্ধুত্ব বা ভালোবাসা লুকিয়ে রাখতে চাও তাহলে ইউনজাং থেকে একটু দূরে থেকো আমি ওই হারিনের মতো না অন্যদিকে হারিন ভাবছিল আগামী গেমে ও আবারও জায়ুনকে এফ গ্রেডে নিয়ে আসবে পরদিন সবাই স্কুলে আসে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়ে রিম সুজিকে সাহায্য করতে রাজি হয়ে গেছে বর্তমানে ইয়ে রিম হারিনকে বলে গতকাল তুমি বাবা মায়েদের গেম খেলতে বাধ্য করেছ তোমার মনে হয় না তুমি গেমের নিয়ম ভঙ্গ করেছ তাহলে সুজির মতো তোমারও প্যানাল্টি পাওয়া উচিত তুমিও আগামী গেমে ভোট দিতে পারবে না বেশিরভাগ মেয়ে এর জন্য রাজি হয়ে যায় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি ওকে বলেছে প্রথমে আমি চেয়েছি তুমি এফ গ্রেডে যাও কিন্তু এবার আমি চাই তুমি এ গ্রেডে চলে আস তুমি আমাদের ক্লাসের আইডল তাই ক্লাসের অনেকেই তোমার পক্ষে কথা বলবে বর্তমানে সুজি জায়ুনকে বলে আমি অন্য এক প্ল্যানের ব্যাপারে ভেবেছি তোমরা আমাকে না ইয়ে রিমকে ভোট দিবে ওদিকে এক খবর বের হয় ইয়ে রিমের বাবা স্কুলে জিম বানিয়ে দিয়েছে ইয়ুনজাং রেগে যায় এই ব্যাপারে তো আমরা ক্লাসের মেয়েরাই জানতাম কে এই ব্যাপারে রিপোর্টারদের জানিয়েছে অন্যদিকে দেখি উরির ঘরে ইয়ে রিমের ছবি দিয়ে ভরা ছিল ক্লাসের কিছু মেয়ে ইয়ে রিমকে মজা নিয়েছিল যে ও নাকি শো অফ করে ইয়ুন জাং রেগে ওকে মারতে শুরু করে যা ইউন আর ইয়ে রিম ওকে থামানোর চেষ্টা করে হারিন বলে ছবি দেখে মনে হচ্ছে এটা ক্লাসেই তোলা হয়েছে মনে হয় আমাদের ক্লাসে হিডেন ক্যামেরা আছে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি জানতে পেরেছিল সিয়ংই ইয়ে রিমের ফেক অ্যাকাউন্ট বানিয়েছে ইয়ে ইমেজ খারাপ করার জন্য কিন্তু ও এখন এই কথা বললে কেউই ওর কথায় বিশ্বাস করবে না সুজি বুঝতে পারে হারিনের বলাতেই সিয়ংই ইয়েরিমের ব্যাপারে ওই খবরটা ছড়িয়েছে এ সময় ইউনজাং ক্যামেরা পেয়ে যায় যেটা সং লাগিয়েছিল ইয়েরিমের বলায় ইউনজাং ওই মেয়ের কাছে মাফ চায় হারিন বলে মেমোরি কার্ড চেক করে দেখো কে এই ক্যামেরা আমাদের ক্লাসে লাগিয়েছে তখনই মিস নাহি এসে বলে তোমাদের ক্লাসের ব্যাপারে জানার জন্য আমি এটা লাগিয়েছি আর উনি ক্যামেরাটা ভেঙে দেয় মানে উনি সুজির সাহায্য করল এসব করার জন্য প্রিন্সিপাল ওনাকে চাকরি থেকে বের করে দেয় সুজির ওনার জন্য খুবই খারাপ লাগে আসলে মিস নাহি প্রিন্সিপালকে হারিনের ব্যাপারে বলেছিল প্রিন্সিপাল উল্টো ওনাকেই কথা শুনিয়েছে এমনকি হারিন ওনাকে অপমান করেছে বর্তমানে মিস নাহি বলে আমি তোমাদের তেমন সাহায্য করতে পারলাম না কিন্তু তুমি কখনো হার মানবে না হারিনের কাছে তো একদমই না ও তোমাদের বয়সী তোমাদের শুধু একজন ক্লাসমেট এ ছাড়া আর কিছুই না সুজি ভাবতে থাকে ক্লাসে ক্যামেরা ছিল এটা শুধু আমি আর জায়ুন জানতাম হারিন কিভাবে জানল ও জায়ুনকে বলে তুমি কি জিয়েকে এটা বলেছ ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়ে সুজিদের তেমন বিশ্বাস করতে পারছিল না ও সিয়ংয়ের কাছে ক্যামেরার ব্যাপারে বলে দিয়েছে আর সিয়ংই হারিনকে বলে দিয়েছে সুজি জিয়েকে বলে এখন তোমার উপর আমাদের একদমই বিশ্বাস নেই তাই তুমি এখান থেকে যেতে পারো জিয়ে ওর ভুলটা বুঝতে পারে আর ওদের কাছে মাফ চেয়ে চলে যায় জায়ুন বলে তুমি আমাকে বলেছ তোমাকে ভোট না দিয়ে ইয়েরিমকে দিতে যেন তুমি গ্রেড এফে চলে যাও আর যা কিছু তোমার সাথে হবে তা যেন ক্যামেরায় রেকর্ড হয়ে যায় কিন্তু এখন তো ক্যামেরা নেই তাই আমাদেরকে ওই প্ল্যানটা ক্যান্সেল করতে হবে আবারও গেমের সময় চলে আসে এবার সুজি আর হারিন ভোট করতে পারবে না যখন রেজাল্ট আসে সবাই অবাক কেউই গ্রেড এফ এ ছিল না সুজি গ্রেড ডিতে ছিল ইয়েরিম গ্রেড এতে চলে এসেছে সবচেয়ে শকিং বিষয় হল বিউল নামের খুবই বোকা একটা মেয়ে এ গ্রেডে চলে এসেছে দোয়া আর দায়ন এ গ্রেড থেকে বি গ্রেডে চলে গেছে দায়ন তো অনেক রেগে যায় সুজির প্ল্যান কাজ করছে হারিন তো অনেক রেগে যায় সুজি ওকে দেখে হাসে ইয়েরিমের বান্ধবী ইউনজাং একটি ভোট পে গ্রেড দিতেছিল আসলে সুজি বলেছে তুমি ইউনজাংকে নিচের গ্রেডে নিয়ে যাও তাহলে আর কেউ তোমাদের সন্দেহ করবে না ওদিকে হারিন জায়ুনের উপর চিল্লাচ্ছিল এ সময় সুজি চলে আসে হারিন বলে জায়ুনের কারণেই তুমি গ্রেড এফে ছিলে সুজি বলে আমার সাথে যা হয়েছে সব কিছু তোমার জন্য হয়েছে আমি জানি না তোমাদের দুজনের মাঝে কি চলছে তবে এটা বুঝতে পেরেছি তুমি চাও জায়ুন সময় গ্রেড এফে থাকুক ও জায়ুনকে জিজ্ঞেস করে তুমি কি সব সময় গ্রেড এফে থাকতে চাও জায়ুন নিষেধ করে দেয় হারিনের অনেক রাগ হয় পরদিন সুজি ক্লাসে এসে সবার সাথে হাসি খুশি কথা বলছিল ও সিয়ংিকে বলে আমি যদি তোমার সাথে অন্যায় কিছু করে থাকি আমাকে মাফ করে দিও ও জিয়েকে হাই বলে একজন জিজ্ঞেস করে তোমরা কি ক্লোজ সুজি বলে আমি তো শুধু ওকে হাই বললাম যেহেতু এখন কোনো গ্রেড এফ নেই আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা ও হারিনের দিকে তাকিয়ে বলে আমি তো এই গেমটাকেই ভেঙে দিতে চাই দায়ন আর দোয়া ক্যান্টিনে যাচ্ছিল বিউল বলে আমার জন্য চকলেট মিল্ক নিয়ে এসো ওর সাহস দেখে সবাই অবাক সুজি বুঝতে পারে এই মেয়ে হারিনের হিডেন কার্ড ছিল যাকে এতদিন হারিন লুকিয়ে রেখেছিল বিউল হারিনের সব কাজ করে এর বদলে হারিন ওকে পরীক্ষার প্রশ্ন দেয় বিউল ওর চাকর হয়ে থাকে যেন ও ভালো এক ভার্সিটিতে ভর্তি হতে পারে পরের সিনে দেখি ইয়ে ওদের দলে যুক্ত হয়ে গেছে সং এক নজরে ওকে দেখছিল আর জিজ্ঞেস করে তুমিও কি এসবে জড়িত ইয়েরিম বলে হ্যাঁ আগে ছিলাম কারণ আমি এক দর্শক হয়ে অন্যায়গুলো দেখছিলাম কিন্তু এখন আর সেই ভুল করবো না এখানে হারিন ওনকে বলে তুমি আমাকে বলো কে কাকে ভোট দিয়েছে ওন বলে এটা আমার কাজ আমি আমার কাজকে অসম্মান করতে পারি না হারিন রেগে ওর ম্যাকবুক পানিতে ফেলে চলে যায় আর আবারও ওকে টাকা পাঠিয়ে দেয় ওন এর খুবই রাগ হয় জায়ুনের বাসার সিঙ্ক নষ্ট হয়ে গেছে সুজি সেটা ঠিক করে দেয় জায়ুন ওর জন্য অনেকগুলো রামেন নিয়ে এসেছে ও তো জানে না সুজি কোনটা পছন্দ করে ওর এই আচরণ দেখে সুজি অবাক রান্না করে দুজন খেতে বসে এ সময় জায়ুনের ফোনে হারিনের মেসেজ আসে সুজি বলে দেখে মনে হচ্ছে তুমি আর হারিন একজন আরেকজনকে আগে থেকেই চেনো জায়ুন বলে হ্যাঁ এলিমেন্টারি স্কুল থেকে আমরা একজন আরেকজনকে চিনি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হারিন জায়ুনের বাড়ি এসেছে ও সময় ওরা দুজন বান্ধবী ছিল পরের সিনে ওরা সবাই জায়ুনের ব্যাপারে কথা ছড়াতে থাকে সবাই বলছিল আমরা শুধু শুধু জায়ুনের সাথে খারাপ ব্যবহার করেছিলাম আসলে তো কেউ ওকে ধোকা দিয়েছে এর ফলে অনেক মেয়েরাই এখন জায়ুনের সাথে ভালো মতো কথা বলছিল মানে ওদের প্ল্যান কাজ করছে বাড়ি আসার পর সুজির বাবা বলে আমার ট্রান্সফারের সময় চলে এসেছে তোমাকে স্কুল বদলাতে হবে সুজি চিন্তায় পড়ে যায় রাতের বেলা জায়ুন মায়ের সাথে কথা বলছিল মা বলে গতকাল সয়ুন দেখা করতে এসেছিল এটা শুনে জায়ুন ভয় পেয়ে যায় সুজির সাথে ওর প্রতিবেশীর দেখা হয় উনিও ওর বাবার সাথে মিলিটারিতে কাজ করে সুজি ওনার হাতে বেকিয়ন গ্রুপের অনেকগুলো গিফট দেখতে পায় সুজি জানতে পারে ওর বাবার ট্রান্সফার হওয়ার পেছনে হারিনের হাত আছে ও ঘাবড়ে হারিনকে কল করে হারিন এ সময় জায়ুনের সাথে ছিল হারিন ওর হাত উড়াচ্ছিল তখনই এখানে সুজি চলে আসে সুজি বলে আমি এবার তোমার জন্য স্কুল বদলাবো না হারিন বলে সময় থাকতে এখান থেকে পালিয়ে যাও তোমার ধারণা নেই আমি কত দূর যেতে পারি সুজি বলে এই গেমের সাথে আমি তোমাকেও ধ্বংস করব। কারণ তুমি নিজেই এক পিরামিড গেম সুজি ডিসাইড করে ফেলেছে ও বেকিয়ন স্কুল থেকেই গ্র্যাজুয়েট হবে ওর বাবাও এতে রাজি হয়ে গেছে সুজির ফোনে লুকানো এক রেকর্ডার অ্যাপ ইনস্টল করা ছিল যেটার মাধ্যমে ওরা সব কথা রেকর্ড করেছে ওরা এগুলো পাবলিশ করার ডিসাইড করে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি ইচ্ছে করে ওর ফোনটা দোয়ার ফোনের সাথে পরিবর্তন করেছিল যার ফলে হারিনের সাথে ওদের কথাও রেকর্ড হয়ে গেছে এরপর বিউল সবাইকে বলে আমরা একটি গেম খেলব প্রথম ২০ মিনিটের মাঝে ছয় পয়েন্ট করতে পারলে পরীক্ষায় ফুল নাম্বার পাবে যারা একটি করে ভোট পেয়ে গ্রেড ডিতে আছে তাদেরকেই হিট করতে হবে মানে ওরা আবারও বুলি করতে চাচ্ছিল এ সময় সুজি ইয়েরিমকে মেসেজ করে ইয়েরিম বলে আমিও তো গ্রেড এতে তাই আমিও কিছু সাজেশন দিতে চাই হারিন বুঝতে পারে ইয়েরিম সুজির সাথে মিলে গেছে ইয়েরিম বলে গ্রেড ডিতে মোট বারো জন আছে সবাইকেই হিট করা হবে যারা দুইটি বা তার বেশি ভোট পেয়েছে তাদেরকে হিট করলে এক পয়েন্ট আর যারা একটি ভোট পেয়েছে তাদেরকে হিট করলে তিন পয়েন্ট আসলে সুজি বুঝতে পেরেছে যদি চারজনকে হিট করা হয় ওরা অনেক বাজে ভাবে আহত হবে এজন্যই ওরা এই ডিসিশন নিয়েছে গেম শুরু হওয়ার সাথে সাথেই সবাই খুবই বাজেভাবে ডিগ্রেডদের ডি গ্রেডদের মারছিল স্পেশালি যারা একটি ভোট পেয়েছে হারিন তো এটাই চাচ্ছিল জিয়ে পড়ে গেলে সবাই ওকে মারতে থাকে জায়ুন ওর সামনে চলে আসে এবার সুজির দলের হাতেই সবগুলো ছিল ওরা অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল সুজি এরপর ওনকে হালকা করে টাচ করে আর দোয়াকে বলে আমি তিন পয়েন্ট পেয়েছি দায়ন চিল্লাতে থাকে তোমাকে হিট করতে হবে সুজি বলে নিয়ম এটা ছিল না বলা হয়েছে বল টাচ করতে হবে দায়ন ইয়েরিমের থেকে বল টেনে এক মেয়ের দিকে ছুঁড়ে মারে জায়ুন সেটা তুলে ওই মেয়েটিকে হালকা করে টাচ করে সবাই দায়নের উপর রেগে যায় আর এবার ওরা একজন আরেকজনকে হালকা করে টাচ করছিল কেউ ব্যথাও পাচ্ছিল না উল্টো পয়েন্ট পাচ্ছিল এ সময় হারিনের চেহারাটা একদম দেখার মতো ছিল বাহিরে এসে সবাই যাই ইউনকে ধন্যবাদ বলে ওদের প্ল্যান মতো সব চলছিল তাই ওরা অনেক খুশি সুজি বলে আগামীকাল ওই রেকর্ডিংগুলো পাবলিশ করে দিব ক্লাসে আসার পর ইউনজাং ওর কাছে আসে হারিন এসে বলে ইউনজাং তো ইয়েরিম আর সুইমিং ছাড়া কিছুই ভাবে না তোমার ম্যাচ কবে ইয়েরিম বলে কেন ম্যাচের আগে সবাইকে বলতে চাচ্ছ যে ইউনজাং এক মেয়েকে পছন্দ করে তুমি হয়তো ভুলে গেছ আমার পরিবারও তোমার পরিবারের মতো ধনী ওনারা তোমাদের কোম্পানির সাথে জড়িত হতে চায় না এজন্যই ওনারা এখানে আসে না হারিন ডিরেক্টলি ওকে ধমকি দেয় ওর ডেবিউ ক্যান্সেল করে দিবে এটা শুনে ইউনজাং ওর পায়ে পড়ে মাফ চাইতে থাকে ইয়ে রিম ওকে দাঁড়াতে বলে হারিন বলে এটা যদি আর না চাও সাবধানে থেকো পরের সিনে হারিনের বাবা মাকে দেখি বাবা বলে আমাদের উচিত হারিনকে বিদেশে পাঠিয়ে দেয়া মা বলে এতে লাভ হবে না ওর কাছে তোমার বিরুদ্ধে প্রমাণ আছে তুমি যে বেকিয়ন ফাউন্ডেশন ব্যবহার করে টাকা পাচার করেছ এই মেয়ে এতটা ভয়ঙ্কর নিজের বাবা মাকেও ব্ল্যাকমেল করে এ সময় হারিন সুজিকে মেসেজ করে আজও আমার বিরুদ্ধে রেকর্ড পেয়েছ ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দোয়া বুঝে গিয়েছিল সুজি ওর ফোন পরিবর্তন করেছে তাই দোয়া ফোনটা হারিনকে দিয়ে দিয়েছিল হারিন সুজিকে বলে তোমার প্রমাণ যদি বাহিরে আসে আমিও তোমার বাবাকে ঘুষ নেয়ার অপরাধে ফাঁসিয়ে দিব সুজি অনেক ভয় পেয়ে যায় ও স্টোরে আসে রেকর্ডিংগুলো ডিলিট করার জন্য সিনটা এখানেই কাট হয়ে যায় পরের সিনে ক্লাসের সবাই তিন দিনের জন্য ট্রিপে আসে হারিন এখন আর উইকে পাত্তা দিচ্ছিল না ফলে অনেকেই ওর মজা নিচ্ছিল সুজির মনটা খুবই খারাপ ছিল ইয়েরিম জিজ্ঞেস করে রেকর্ডিংগুলো ছাড়নি কেন সুজি বলে কিছুদিন পর ছাড়ব হারিন সুজিকে বলে তোমার বন্ধুদের ধোকা দিচ্ছ কেমন লাগছে তোমার সময় থাকতে এখান থেকে চলে যাও সুজি বলে কি চাও তুমি হারিন মনে মনে বলে ধোকা আমি চাই তোমাদের বন্ধুত্ব ভেঙে চুরমার হয়ে যাক এরপর ও ইয়েরিমকে বলে ইউনজাংকে ফিরে পেতে চাও সব কিছু তোমার উপর নির্ভর এবার ও জেহিয়াংকে ওই ছবি দেখিয়ে ধমকি দেয় তোমার ভাই কিছুদিন পর ইন্টারভিউ দিবে সেখানে আমার লোক আছে ওনারা যদি এই ছবি দেখে তোমার ভাই কি কাজ পাবে পরের সিনে দেখি উই হারিনের উপর রেগে ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় হারিন সাতার জানে না যা ইউন আর ঝাঁপিয়ে পড়ে ওকে বাঁচানোর জন্য হারিন ওদের সাথে কতটা খারাপ করে কিন্তু এরপরও ওরা হারিনকে বাঁচালো এরপর ওদের পাঁচজন করে রুমমেট চুজ করতে বলা হয় ওরা তো চারজন ছিল লিম এসে ওদের সাথে যুক্ত হয় জেহিয়ং বলে তুমি জায়ুনকে ধোকা দিয়েছিলে তাই না লিম বলে আমি ভিকটিম ছিলাম আমার জায়গায় থাকলে তুমিও ওটাই করতে জায়ুন যখন প্রথমে স্কুলে এসেছিল ও আর লিম বান্ধবী ছিল তবে হারিন লিমকে থ্রেট করেছে যার ফলে লিম জায়ুনকে ভোট দেয়নি আর জায়ুন এফ গ্রেডে চলে গিয়েছিল রাতের বেলা সবাই ফানুষ উড়ায় এখানে সবাই খুবই খুশি ছিল হারিন ইয়েরিম আর জে হিয়ংকে মেসেজ করে আমি যেমনটা বলি তেমনটাই কর আজ সুজির জন্মদিন ছিল তাই ওরা সুজির জন্য কেক নিয়ে আসে অন্যদিকে উড়ি ইনস্টাতে এসব কিছু দেখছিল ও ইয়েরিমের ছবিতে কমেন্ট করতে চাচ্ছিল তবে করে না এ সময় ওর ওই কথা মনে পড়ে ওকে কীভাবে অত্যাচার করা হয়েছিল ওর ভাই ওকে মেসেজ করে তুমি কোনো দোষ করনি ওন সুজিকে ধন্যবাদ বলে ওই দিন সাহায্য করার জন্য ও বলে এবার আমি তোমার সাহায্য করতে চাই কোনো সাহায্য লাগলে আমাকে বলো ওরা সব বন্ধুরা রুমে বসে বসে বোর হচ্ছিল তাই সবাই একসাথে হরর মুভি দেখছিল সবাই খুবই ভয় পাচ্ছিল তখনই দরজার বেল বাজলে ওরা আরও ভয় পেয়ে যায় আসলে আরও দুজন মেয়ে ওদের সাথে যুক্ত হতে এসেছে সং সুজিকে মেসেজ করে জন্মদিনের ওয়েশ করে ওদিকে জায়ুনের মা ওর সাথে দেখা করতে আসে ওর মা হারিনকে সোয়ুন বলে ডাকছিল উনি বলে সৈনই বলেছে তুমি এখানে এসেছ হারিন জায়ুনের মায়ের সাথে খুবই মিষ্টি করে কথা বলছিল জায়ুন ভয় পেয়ে যায় হারিন বলে সুজি তোমাদের ধোকা দিয়েছে ওর বাবাকে বাঁচানোর জন্য পর দিন ওরা এক গেম খেলবে বিউল বলে যেহেতু কোনো গ্রেড এফ নেই আজকের গেমে যে তিনবারের বেশি গুলি খাবে তাকে পেনাল্টি দেয়া হবে গেম শুরু হতেই সবাই সবার উপর হামলা শুরু করে ইয়ুনজাং ইয়েরিমকে বাঁচাতে ওর সামনে চলে আসে হারিন জায়ুনকে গুলি করে তুমি যদি তোমার মাকে খুশি দেখতে চাও তোমাকে তোমার বন্ধুদের ধোকা দিতে হবে গেম শেষে দেখা যায় সুজির দলই বেশি গুলি খেয়েছে আসলে হারিন সবাইকে মেসেজ করে বলেছে কালো কাপড় পরা মেয়েদের গুলি করতে এজন্য লিম জিয়ের সাথে ওর কাপড় পরিবর্তন করে নিয়েছিল হারিন বলে ওদের মাঝের একজন গ্রেড এফ হবে বেশিরভাগ মেয়ে ওর কথায় রাজি হয়ে যায় বিউল বলে তোমাদেরকে একজন আরেকজনের দোষ বলে তাকে গুলি করতে হবে যার দোষ বেশি হবে সেই গ্রেড এফ হবে হারিন তো চাচ্ছিলই ওদের বন্ধুত্ব ভেঙে যাক যেন জায়ুন একা পড়ে যায় ওরা নিজেদের বন্দুক নামিয়ে ফেলে কারণ ওরা ওদের বন্ধুদের কোনো দোষই দেখছিল না এ সময় জিয়ে নিজেকে বারবার গুলি করতে থাকে আর বলতে থাকে আমার দোষ হচ্ছে আমি আমার বন্ধুদের ধোকা দিয়েছি ফ্ল্যাশব্যাকে গত রাতের কাহিনী দেখানো হয় ওদের চার জনের দেখা হয়েছিল জেহিয়ং বলে হারিন আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে ও হয়তো জানে না আমার ভাই আমাকে অনেক মারত যার ফলে আমার আইসাইট খারাপ হয়ে গেছে তাই আমি চাই আমার ভাই ওর জীবনে একটু স্ট্রাগল করুক ইয়েরিম বলে ইউনজাং জানে আমি ডেবিউ করার জন্য কতটা পাগল তাই ও নিজের স্বপ্ন থেকে গিভ আপ করে ফেলেছে এজন্য আজ থেকে আমি ওকে বন্ধু ভাববো না ইউনজাংও কলে এসব শুনছিল ওরা সুজিকে বলে তোমার কোনো দোষ নেই তুমি তো বলেছ কিছুদিন পর রেকর্ডিংগুলো ছাড়বে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি ওই দিন রেকর্ডিংগুলো ডিলিট করেনি ও বলেছে এর আগে আমি আমার বন্ধুদের সাথে কথা বলতে চাই বর্তমানে ওরা সবাই নিজেদের দিকে বন্দুক তাক করে সুজি নিজেকে গুলি করে বলে আমি যখন স্কুলে এসেছিলাম আমি তোমাদের সবাইকে ঘৃণা করতাম জে হিয়ং বলে এটা কোনো দোষ হলো আমি তো এখনও সবাইকে ঘৃণা করি আর আমি আগে লুকিয়ে লুকিয়ে মেয়েদের ছবি তুলতাম এখন আর সেটা করবো না সুজি জায়ুনকে গুলি করে বলে তুমি একটু বেশি ভালো এভাবেই ওরা মজায় মজায় একজন আরেকজনের দোষ বলছিল আর গুলি করছিল একটা সময় ওদের বুলেটও শেষ হয়ে যায় সবাই অবাক এত সিরিয়াস একটা ব্যাপারকেও ওরা মজায় উড়িয়ে দিল এই সিনটা অনেক বেশি সুন্দর ছিল ওদের বন্ধুত্বটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে হারিন তো রেগে ফেটেই যাচ্ছিল ও যতই চেষ্টা করুক ওদের বন্ধুত্ব নষ্ট করতে পারবে না ফ্ল্যাশব্যাকে হারিনের ছোটবেলার কাহিনী দেখানো হয় যেখানে ওর ক্লাসের সবাই ওকেই গুলি করছিল ডায়ন জিয়ের উপর চিল্লাচ্ছিল গ্রেড এফ নেই তো কী হয়েছে আমি কি কিছু করতে পারবো না ইউনজাং ওকে থামাতে আসে দায়ন রেগে ওকে খুবই বাজেভাবে মারতে থাকে ফলে ওর পায়ে রড ঢুকে যায় সবাই ভয় পেয়ে যায় আর জলদি ইউনজাংকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হারিনের মা যখন এটা জানতে পারে উনি প্রিন্সিপালকে বলে এই ব্যাপারটা যেন বাহিরে না যায় রাতের বেলা ক্লাস টিচার সবাইকে ডেকে বলে ইউনজাংয়ের সাথে যা হয়েছে সেটা এক দুর্ঘটনা ছিল তাই ব্যাপারটা যেন বাহিরে না যায় মানে ওনারা এই ব্যাপারটাকে ঢাকার চেষ্টা করছে এ সময় ইয়েরিমের কাছে ইউনজাংয়ের কোচের মেসেজ আসে যে ইউনজাংয়ের সুইমিং ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে এতে ইয়েরিম অনেক রেগে দায়নকে মারতে থাকে সুজি ওকে থামিয়ে বলে এই দায়নকে আমি ধ্বংস করব ট্রিপ থেকে ফিরে আসার পর ওরা হাসপাতালে আসে ইউনজাংকে দেখার জন্য আমরা দেখি অন্য স্কুলের মেয়েরা এক অ্যাপের মাধ্যমে দায়নের ব্যাপারে কথা বলছিল যে দায়ন ইউনজাংকে এতটা মেরেছে ওকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ধীরে ধীরে এই খবরটা এখন সব জায়গায় ছড়িয়ে পড়ে আসলে সুজি সঙ্গের সাহায্যে একটি অ্যাপের মাধ্যমে এই ব্যাপারটা ছড়িয়ে দিয়েছে যার ফলে ওনাদের উপর অনেক চাপ পড়তে থাকে ক্লাসে বিউল বলে দায়ন যা করেছে এর জন্য ওকে শাস্তি দেয়া হয়েছে এখন থেকে ও আর কোনো গ্রেডে থাকবে না তখনই স্যার এসে বলে দায়নকে অন্য স্কুলে ট্রান্সফার করে দেয়া হয়েছে ওর বাবা এসেও ওকে মারতে থাকে ইয়েরিম সুজিকে ধন্যবাদ বলে হারিন ওর মাকে বলে আমি বলেছি না আমার গেমের মাঝে আসবেন না দায়নকে আমার ক্লাসে ফিরিয়ে আনুন ওর মা বলে তোমার পাগলামি বন্ধ করো তখনই ওর দাদি এসে ওর মাকে বকতে থাকে তুমি তোমার কাজ ঠিক মতো করতে পারো নি উনি হারিনকে বলে স্কুলের চেয়ে আর কোনো ভালো জায়গা নেই যেখানে তুমি লিডারশিপ বা এমন কাজ শিখতে পারো যেখানে তুমি সবচেয়ে উপরে থাকবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব যতক্ষণ না পর্যন্ত তুমি অগোছালোর মতো আচরণ করছ মানে এই মহিলা আরও বড় সাইকো রাতের বেলা হারিন জায়ুনের কাছে এসে ওর চুল কেটে ফেলে এরপর ও ছড়িয়ে দেয় সুজির বাবা দুর্নীতির সাথে জড়িত ক্লাসের সবাই হারিনের ছোট চুল দেখে অবাক আজ ওদের ফাইনাল এক্সাম ছিল বিউল একটি প্রশ্নের সমাধান করতে পারছিল না ও স্যারকে বলে শেষ সময় সতেরো নাম্বার প্রশ্ন বদলানো হয়েছে তাই না ব্যাপারটা সুজির কাছে আজব লাগে আজ জায়ুন ওদের সাথে একদমই কথা বলছিল না সুজি সংকে বলে ইদানিং জায়ুন খুবই আজব আচরণ করছে সং বলে আমি জায়ুনের ফোনে রেকর্ডিং অ্যাপ ইনস্টল করেছিলাম হারিন যখন জায়ুনের সাথে দেখা করতে গিয়েছিল সেই রেকর্ড এখানে আছে কিন্তু এর আগে ও সুজিকে ওর বাবার ব্যাপারে আর্টিকেলটা দেখায় সুজি বাড়ি এসে দেখে কেউ ওর বাবাকে ধমকাচ্ছে সুজি বুঝতে পারে জায়ুন কেন ওদেরকে ইগনোর করছে কারণ হারিন বলেছে তুমি যদি আমার গেম নষ্ট করার চেষ্টা করেছ আমি সুজির জীবন ধ্বংস করে দিব জায়ুন বলে এসব করো না হারিন বলে তাহলে তুমি সুজির সাথে বন্ধুত্ব নষ্ট করে দাও আর আবারও এফ গ্রেডে চলে যাও তাহলেই আমি আর কিছু করবো না জায়ুন ওর কথায় রাজি হয়ে যায় যাই হোক ওরা ওদের প্ল্যান মতো কাজ করে যায় আরও মেয়েদের মানাতে থাকে সুজি জায়ুনকে বলে হারিন এবার যাই করেছে আমি ভয় পাই না তাই চলো একসাথে লড়াই করব তুমি তো বলেছ আমরা বন্ধু ওদের ক্লাসে মোট পঁচিশ জন ছাত্রী এতদিনে ওদের দলে এগারো জন হয়েছে ওদেরকে আরও দুজন মেয়েকে মানাতে হবে বেশিরভাগ মেয়ে যদি এই গেমটা শেষ করার জন্য ভোট করে তাহলেই এই গেমটা ধ্বংস হবে অন্যদিকে ওরি ইয়েরিমের অ্যাকাউন্ট দেখছিল ও জানতে পারে ইয়ে স্কুল ফাংশনে পারফর্ম করবে সং সুজিকে একটি ক্যামেরা দেয় ওদের ক্লাসে লাগানোর জন্য পিরামিড গেমের দিন চলে আসে আজ স্কুলে ফেস্টিভ্যালও ছিল ইয়ে এখানে পারফর্ম করে সবাই ওকে চেয়ার আপ করছিল সং এখানে এসে নিজের কাজ শুরু করে দিয়েছে এক টেডি বিয়ার ইয়েরিমকে ফলো করছিল আমরা দেখি উরিও এখানে এসেছে সুজি ইয়েরিমকে মেসেজ করে পুলের কাছে আসার জন্য ও সেখানে গিয়ে দেখে ইয়েরিম বেহুশ হয়ে পড়ে আছে আর ওকে জলদি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল সবাই অবাক কেউ বুঝতে পারছিল না ইয়েরিমের সাথে কি হয়েছে ওদিকে গেমের সময় হয়ে গেছে তাই সবাই ক্লাসে যাচ্ছিল দোয়া বলে সুজি আর ইয়েরিম এখনও আসেনি দায়ন এসে চিল্লিয়ে বলে আমি এখনও ক্লাসে আছি হারিন বলে আমরা আজ একজনকে চুজ করব। যে একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত এফ গ্রেডে থাকবে এ সময় সুজি রেগে ক্লাসে আসে আর হারিনের কলার ধরে বলে তোমার জন্যই ইয়েরিমের সাথে এটা হয়েছে তোমার এই গেমের জন্যই উরি মানসিক রোগী হয়ে গেছে রুম থেকে বের হতে ভয় পায় যায়ুন নিজের জীবন নেয়ার চেষ্টা করেছে ইয়জাঙের সুইমিং ক্যারিয়ার বরবাদ হয়ে গেছে এবার ইয়েরিমের সাথে সুজি সবাইকে বলে তোমরা কি জানো না এই গেম হারিন বানিয়েছে হারিন বলে হ্যাঁ আমি বানিয়েছি ও সবাইকে বলে যে নিজে থেকে এফ গ্রেড হতে চাও এখনি বলে দাও সে গ্র্যাজুয়েশন পর্যন্ত এফ গ্রেডে থাকবে ও জায়ুনের দিকে তাকিয়ে এটা বলছিল সুজি বলে ঠিক আছে বেশিরভাগ মেয়ে যদি তোমার সাথে রাজি থাকে আমিও মেনে নিব কিন্তু শেষে ফলাফল যেটা আসবে তোমাকেও সেটা মানতে হবে কারণ এটা সবার গেম সুজি সবাইকে বলে তোমরা কি তোমাদের বন্ধুকে এফ গ্রেডে ফেলার জন্য ভোট করতে চাও আমি তো আর এটা করতে পারবো না এখন পর্যন্ত চারজন এই গেমের ভিকটিম হয়েছে পরের বার তুমিও হতে পারো ইয়েরিম এই এ গ্রেডে থেকেও বাঁচতে পারেনি সবাই বলে হ্যাঁ আমরা দেখেছি ইয়েরিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সুজি বলে যেই এই গেমটা আর খেলতে চাও না সে এই অ্যাপটা ডিলিট করে দাঁড়িয়ে পড়ো বেশি মেয়ে যদি অ্যাপটা ডিলিট করে তাহলেই আমরা একেবারের জন্য এই পিরামিড গেম ধ্বংস করে দিব আর না হয় কেউ একেবারের জন্য গ্রেড এফ হয়ে যাবে এ সময় জায়ুন দাঁড়িয়ে বলে আমি অ্যাপটা ডিলিট করে দিয়েছি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বিউল হারিনকে বলে তুমি জায়ুনকেই গ্রেড এফ এ আনবে তাই না হারিন বলেন না সুজিকে আনবো প্রথমে জায়ুনকে বাছাই করব সুজি তো এটা হতে দিবে না ফলে ও নিজে থেকেই গ্রেড এফ এ চলে যাবে ওদের ধারণা ছিল না যাইন ওদের সব কথা শুনে ফেলেছে বর্তমানে একে একে অনেক মেয়ে গেমটা ডিলিট করে দাঁড়িয়ে পড়ে সুজির এখন শুধু আর একটাই ভোট লাগবে কিন্তু কেউই দাঁড়াচ্ছিল না এ সময় দায়ন অ্যাপটা ডিলিট করে দেয় সুজি বলে তোমার ভোট ধরা হবে না তুমি তো এখানের কেউ না দায়ন বলে আমার ভোট ছাড়া তুমি জিততেও পারবে না সুজি বলে যাই হয়ে যাক আমাদের তোমার ভোট লাগবে না ডায়ন রেগে ওকে মারতে আসে জায়ুন ওকে থামালে ও জায়ুনকে খুবই বাজে ভাবে মারতে থাকে অন্যদিকে টিচার্স রুমে ওনারা দেখে ক্লাসে যা হচ্ছিল তা লাইভে চলছিল মানে সারা দুনিয়ার মানুষ এসব দেখছিল এ সময় দোয়া অ্যাপটা ডিলিট করে বলে আমিও তোমাদের সাথে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি দোয়াকে বলে আমাদের ক্লাসে পরিবর্তন আসছে সেটা তুমিও বুঝতে পারছ তাই এবার তুমি কি আমাদের সাহায্য করতে পারবে আর দোয়াই সেই ক্যামেরাটা ক্লাসে লাগিয়েছিল বর্তমানে সুজি বলে দায়ন আমাদের ক্লাসের কেউ না ইয়েরিম আর ইউনজাং ক্লাসে নেই ওদের ছাড়া ক্লাসে বাইশ জন আছে এর মাঝে বারো জন গেমটা ডিলিট করে দিয়েছে বেশিরভাগ মেয়ে গেম ডিলিট করেছে তাই আজ এখন এই পিরামিড গেম আমরা ধ্বংস করলাম এর মাঝে টিচাররা ক্লাসে চলে আসে প্রিন্সিপাল ওই ক্যামেরা ভেঙে দেয় ইন্টারনেটে এখন সবাই বেকিয়ন স্কুলের এই গেমের ব্যাপারে জেনে গেছে সাথে এটাও জেনেছে এই গেমটা হারিন বানিয়েছে এরপর ওরা সবাই ইয়েরিমকে দেখার জন্য হাসপাতালে যায় ওরা দেখে ইয়েরিম তো একদমই ঠিক আছে ওরা অবাক ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি ইয়েরিমের কাছে যাচ্ছিল তখনই এখানে ওই টেডি বিয়ার চলে আসে উড়ি দৌড়ে এসে টেডির উপর হামলা করে ইয়েরিম ধাক্কা খেয়ে পড়ে বেহুশ হয়ে যায় উরি বলে তুমি ওই স্টকার তাই না যে এতদিন ধরে ইয়েরিমকে জ্বালিয়েছ মানে উরি ইয়েরিমকে স্টকার থেকে বাঁচাচ্ছিল বর্তমানে ইয়েরিম হাসতে থাকে তোমরা ভেবেছ আমার কিছু হয়ে গেছে আসলে সুজি ক্লাসের সবার মনোযোগ পাওয়ার জন্যই এমনভাবে বলেছে যেন ইয়ে রিমের কিছু হয়ে গেছে ওদিকে মিস নাহি পুলিশের কাছে গিয়ে বেকিয়ন স্কুলের বিরুদ্ধে স্কুল ভায়োলেন্সের কমপ্লেন করে সুজি সংকে বলে একটু আগে উড়ি স্কুলে এসেছিল সং দৌড়ে উড়ির কাছে যায় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এক স্টকার সব সময় ইয়ে ফলো করছিল যেটা উরি খেয়াল করেছে স্টকার কমেন্ট করেছিল আমার মেসেজের রিপ্লাই দিচ্ছ না আমি ফেস্টিভ্যালে গিয়ে তোমাকে শিক্ষা দিব আর এজন্যই উরি ইয়েরিমকে বাঁচানোর জন্য স্কুলে গিয়েছিল বর্তমানে উরি বলে যখন কেউ আমার সাহায্য করেনি একমাত্র ইয়েরিম আমার সাহায্য করেছিল ওর ভাই বলে তুমি অনেক ভালো কাজ করেছ ওদিকে সবাই এই খবরটাই দেখছিল মিস চৈ খুবই ছিল হারিন বলে আপনি আমাকে যেখানে ইচ্ছে ট্রান্সফার করতে পারেন তবে আমার সাথে জায়ুনকেও করতে হবে ওর মা বলে পাগল হয়েছ তুমি ওর দাদি এসে বলে আমি তোমাকে বলেছিলাম যতক্ষণ না পর্যন্ত তুমি অগোছালোর মতো আচরণ করছ তুমি যা চাইবে আমি তাই দিব তুমি কি এখনও ট্রান্সফার হতে চাচ্ছ হারিন বলে হ্যাঁ এটা শুনে দাদি রেগে যায় আর বলে তোমার চোখে আগের মতো আর চমক নেই জায়ুনের মা ওর কাছে মাফ চায় যে উনি এসবের কিছুই জানত না জায়ুন মাকে জড়িয়ে অনেক কাঁদে পরদিন ওরা স্কুলে গিয়ে দেখে সেখানে রিপোর্টাররা ভরে আছে ক্লাস ফাইভের মেয়েদেরকে এখন আলাদা আলাদা করে অন্য ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়েছে আর সেই বিল্ডিংটাও বন্ধ করে দেওয়া হয়েছে ওদিকে জায়ুনের কাছে হারিনের মেসেজ আসে ও কোথাও যাচ্ছিল সুজি বলে আমিও তোমার সাথে যাব। এরপর ওরা হানিউল হাউজে যায় যেখানে আগে থেকেই হারিন ছিল ও সুজিকে বলে জানো এখন আমরা কোথায় আছি সয়ুনের ঘরে যে একটা সময় স্কুল ভায়োলেন্সের ভিকটিম ছিল সে মেয়েটা আমি ছিলাম জায়ুন কেঁদে বলে সব কিছু আমারই দোষ সুজি জিজ্ঞেস করে কি করেছ তুমি আমরা দেখি হারিন ওর লাইটার জ্বালিয়ে রেখেছে ফলে পর্দায় আগুন লেগে যায় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় হারিনের নাম সৈন ছিল ওর বাবা মা কেউ ছিল না ফলে ও অনাথ আশ্রমে থাকত সয়ুন অনাথ এটা শুধু জায়ুনই জানত জায়ুন আর সয়ুন খুব ভালো বন্ধু ছিল সয়ুন খুব সুন্দর ইংলিশ বলতো ক্লাসের সবাই ওকে নিয়ে জ্বলত এক মেয়ে বলে সয়ুন তো প্রিন্সেস সাজান নাটক করে আমরা ওর সাথে খেলবো না জায়ুন বলে এমনটা বলো না ও আমার বান্ধবী এরপর সবাই সৈয়নকে জ্বালাচ্ছিল তুমি তো আমাদের মিথ্যে বলেছ তুমি বলেছ তোমার বাবা ইউএসে থাকে আসলে তো তোমার বাবা মা কেউ নেই দূর থেকে জায়ুন মন খারাপ করে এসব দেখছিল বর্তমানে হারিন ওর সবগুলো ড্রাগ একসাথে খেয়ে নেয় জায়ুন ওকে আটকাতে গেলে ও জায়ুনকে চর লাগিয়ে দেয় এর মাঝে পুরো বিল্ডিংয়ে আগুন লেগে যায় সুজি জায়ুনকে নিয়ে বের হচ্ছিল এর মাঝে হারিন বেহুশ হয়ে যায় এরপর হাসপাতালের সিন দেখানো হয় জায়ুন সুজির কাছে মাফ চায়। সুজি বলে তোমার কোনো দোষ নেই তুমি ও সময় ছোট ছিলে সবচেয়ে বড় কথা হলো তুমি শুধু একজন দর্শক ছিলে তুমি তো কাউকে বলি করনি বেকিয়ন গ্রুপের অনেক লস হচ্ছিল তাই মিস চই কাউকে কল করে কিছু করতে বলে পরদিন ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে এক লোক বলে সুজি হানিউল হাউজে আগুন লাগিয়েছে হারিনের ক্ষতি করার জন্য এখানে সুজিকেই দোষী দেখাচ্ছিল আর হারিনকে ভিকটিম দেখাচ্ছিল পুলিশ যখন স্কুলে আসে এই মেয়েগুলো সুজির নামে উল্টা পাল্টা বকতে থাকে ফলে এখন সবাই সুজিকেই কথা শোনা ছিল ফ্ল্যাশব্যাকে এবার হারিনের পুরো ঘটনা দেখানো হয় একদিন ক্লাসে ম্যাম বলেছে আজ আমরা একটি গেম খেলব যে বেশি পড়া পারবে তাকে পুরস্কার দেয়া হবে আর যে সবচেয়ে কম পড়া পারবে তাকে শাস্তি দেয়া হবে যারা যারা পড়া পেরেছে তাদেরকে ভালো মতো খাবার দেয়া হয় সয়ুন পড়া পারেনি তাই ওকে অল্প খাবার দেয়া হয় এরপর থেকেই অন্যরা ওকে জ্বালাতে শুরু করে ওর জিনিসপত্র পুড়িয়ে ফেলে মেটি বলে ওর তো বাবা মা নেই ও কারো কাছে নালিশও করতে পারবে না মেটি জায়ুনকে বলে তুমি তো আমাদের বলেছ ওর বাবা মা নেই জায়ুন বলে আমি তোমাকে বন্ধু ভেবে এটা বলেছিলাম সোয়ুন লাইটারটা তুলে বলে আমারও যদি বাবা মা হয় আমিও কি এটা ব্যবহার করতে পারব পরদিন ও দুজন ম্যামকে কথা বলতে শুনে বেকিয়ন গ্রুপের চেয়ারম্যানের ছেলের কোনো বাচ্চা নেই ওনারা আশ্রম থেকে একটি বাচ্চাকে দত্তক নিবে আশ্রমে একদিন অনুষ্ঠান হচ্ছিল সেখানে বেকিয়ন গ্রুপের সবাই আসে সোয়ুন ওনাদের ইমপ্রেস করার জন্য অনেক সুন্দর করে ডান্স করে দাদি প্রথম দেখাতেই ওকে বাছাই করে ফেলে আর ওকে দত্তক নিয়ে ওর নামটা বদলে হারিন রাখে একদিন ও মাকে বলে আমি কি আপনার সাথে যেতে পারি উনি বলে টাকা লাগলে নিতে পারো এছাড়া অন্য কিছু পাবে না ও পড়ায় খুবই দুর্বল ছিল দাদির ভয়ে এরপর থেকে ও পড়াশোনায় অনেক মনোযোগ দিতে শুরু করে এভাবেই ও বড় হয়ে যায় একদিন কোনো এক কারণে ওর টিচারকে মেরে বসে ওর এই রূপ দেখে দাদি খুশি হয় বর্তমানে ওরা খুবই চিন্তায় ছিল বেগিয়ন গ্রুপ সব দোষ সুজি আর জায়ুনের উপর দিচ্ছিল তাই ওরা কিছু করার ডিসাইড করে হিয়াং আর জায়ুন এক সাংবাদিকের সাথে কথা বলতে যায় ইয়েরিম ভিডিও রেকর্ড করে আমি ডেবিউ করবো না কারণ আমি এই গেমের সাথে যুক্ত ছিলাম আমি এক দর্শক হয়ে এই সব কিছু দেখছিলাম অন্যদিকে মিস কিম নামের এক ম্যাম মিস নাহির সাথে দেখা করতে আসে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কয়েক মাস আগে মিস কিম ওনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল ও সময় উনি দেখেছিল দায়নের দল কত বাজেভাবে ভাবে সুজিকে মারছে আর উনি সেটার ভিডিও করে ফেলেছিল বর্তমানে এই ভিডিও সব জায়গায় ছড়িয়ে পড়ে যার ফলে সবাই বুঝতে পারে সুজির কোনো দোষ ছিল না সুজির সমস্যার সমাধান হয়েছে ইয়েরিম খুশি হয় এরপর ও উরিকে মেসেজ পাঠায় আই মিস ইউ মাই ফ্রেন্ড এটা দেখে উরি অনেক খুশি যে ইয়েরিম ওকে বন্ধু বলেছে সং বলে এবার তোমার উচিত সবাইকে বলা তোমার সাথে কী হয়েছিল উরি অবশেষে রাজি হয়ে যায় এতে আমার সাহায্য হবে সাথে ইয়েরিমেরও সাহায্য হবে উরি বলে যেদিন আমি স্কুলে গিয়েছিলাম হারিনের সাথে দেখা হয়েছিল ওরি জিজ্ঞেস করে তুমি আমার সাথে ও সব কেন করেছিলে হারিন বলে কারণ তুমি ভুল করে তোমার পা আমার পায়ের উপর রেখেছিলে মানে সামান্য এই কারণে হারিন ওর জীবনটাই নরক বানিয়ে দিয়েছে বর্তমানে ও এ সব কিছু ভিডিওতে বলছিল পুরী আরও বলে আমি টিচারের কাছে বিচার দিয়েছিলাম এজন্য প্যানাল্টি হিসেবে ওরা জোর করে আমার ভিডিও বানিয়েছে ভিডিও ভাইরাল করার ধমকি দিয়েছে তাই আমি আমার পরিবারকেও কিছু জানাতে পারিনি ও সময় শুধু ইয়ে রিমি আমার সাহায্য করেছিল এই ভিডিও দেখার পর সবাই বুঝতে পারে হারিন এক সাইকো ছাড়া আর কিছুই না জায়ুন সুজিকে বলে আমার মনে পড়েছে এক বছর আগে কী হয়েছিল আসলে ওই সময় জায়ুন ট্রান্সফার হয়ে বেগিয়ন স্কুলে এসেছিল ও হারিনকে দেখে খুশি হয়েছিল এ সময় ওর বন্ধু ওকে ডাকলে ও চলে যায় ওকে খুশি দেখে হারিন অনেক রেগে যায় এরপর ওই সিন দেখানো হয় যখন ওরা তিনজন হানিউল হাউজে গিয়েছিল হারিন বলে তুমি কিভাবে এত সহজে নিজেকে মাফ করে দিয়েছ আমি তো করিনি তোমাকে সারা জীবন অত্যাচার করার জন্যই আমি তোমাকে গ্রেড এফ ফেলেছি সুজি বলে তুমি এমন নাটক করো না যে তুমি ভিকটিম জায়ুন স্কুলে আসার আগেই তুমি উরিকে জ্বালাতে শুরু করেছ আর হ্যাঁ ও সময় জায়ুন ছোট ছিল ও তো তোমাকে বুলি করেনি কিন্তু তুমি বড় হয়ে পিরামিড গেম বানিয়ে যা করছ সেটা পাপ জায়ুন বলে ও সময় আমি তোমাকে খেলতে ডাকিনি এজন্য আমাকে মাফ করে দাও আমি এত সহজে তোমাকে ভুলে গিয়েছি এর জন্য আমাকে মাফ করে দাও হারিন মনে মনে বলে আমি এমন কিছু করব যেন সারা জীবন তুমি আমাকে মনে রাখো মানে ও নিজেকে আহত করতে চাচ্ছিল তখনই এখানে জোরে ব্লাস্ট হয় তবে ঠিক সময় রেস্কিউ টিম এসে ওদেরকে বাঁচিয়ে নেয় বর্তমানে সুজির বাবা ওই ভিডিও দেখছিল যেখানে সুজিকে মারা হচ্ছিল ওনার খুবই খারাপ লাগে সুজি যখন বাড়ি আসে আজ উনি ওর কাছে মাফ চায় সুজি বলে চিন্তা করবেন না আমি এখন একদমই ঠিক আছি সং ওকে ডাকে ওরা প্রমাণ পেয়ে গেছে ক্লাস টিচার পরীক্ষার প্রশ্ন লিক করতো ওরা এই প্রমাণ পুলিশের কাছে পাঠিয়ে দেয় মিস নাহি সুজির সাথে দেখা করতে আসে সুজি ওনাকে ধন্যবাদ বলে আপনি আমাকে বলেছেন কখনো হার মানতে না এজন্যই আমরা এত দূর আসতে পেরেছি অন্যদিকে পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে স্কুলে পৌঁছায় প্রিন্সিপাল আর ক্লাস টিচারকে অ্যারেস্ট করা হয় বলির সাথে যারা জড়িত ছিল তারা সবাই শাস্তি পায় উইর বাবা মা ওকে হাসপাতালে ভর্তি করিয়েছে চেক করার জন্য ও সাইকো কিনা সোলহাকে ন্যাশনাল জুডো টিম থেকে বের করে দেয়া হয় বিউল এখন আর ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবে না যারা যারা ওই গেমের সাথে জড়িত ছিল সবাইকে স্কুল থেকে বহিষ্কার করে দেয়া হয় ওদিকে ওরা সবাই গল্প করছিল দোয়া সুজির সাথে দেখা করতে আসে যেহেতু দোয়া গেমের লিডার ছিল ওকেও স্কুল থেকে বহিষ্কার করা হয় সুজি বলে ঠিক আছো তুমি দোয়া বলে আমি যা করেছি এটা সেটারই ফলাফল সুজি ওকে ধন্যবাদ বলে ওদেরকে সাহায্য করার জন্য বাড়ি আসার পর বাবা ওকে বকতে থাকে তুমি জাস্টিসের চক্করে কি হারিয়েছ জানো তোমার উচিত হয়নি লাইন ক্রস করা দোয়া বলে আমি লাইন ক্রস করিনি শুধু আমার লাইনটা একটু বাড়িয়েছি আর আপনি আপনি তো আপনার ফোনে মিস জয়ের নাম্বারটা আমার নামে সেভ করেছেন কারণ হারিনের মায়ের সাথে আপনার অ্যাফেয়ার চলছে তাই না এর মানে আপনি লাইন ক্রস করেছেন প্রেস কনফারেন্সে হারিনের বাবা বলে হারিন আমাদের আসল মেয়ে না দত্তক নেয়ার সময় আমরা বুঝিনি ও সাইকো পরে বুঝতে পেরেছি তবে আমরা আমাদের দায়িত্ব ভালো মতো পালন করেছি কিন্তু এর এরপরও হারিন অন্যের ক্ষতি করেছে তাই আজ থেকে আমরা হারিনকে নিজেদের মেয়ে হতে বঞ্চিত করলাম সুজি জায়ুনকে বলে এখন আর কেউ হারিনের কথা ভাববে না ও যখনই চোখ খুলবে কাতরাতে শুরু করবে অন্যদিকে দেখি হারিনার চিকিৎসার জন্য ওকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ইয়ুনজাং এখন অনেকটা সুস্থ হয়ে গেছে ইয়েরিম ওকে দেখতে আসে যেহেতু ওরা দুজনই দুজনকে পছন্দ করে ওরা একজন আরেকজনকে দেখে খুশি হয় পরের সিনে সুজি কোথাও যাচ্ছিল ও দেখে কিছু মেয়ে এক মেয়েকে জ্বালাচ্ছে প্রথমে ও চলে যাচ্ছিল কিন্তু ও ভেবে দেখে এবার আর ও দর্শক হয়ে থাকতে চাচ্ছিল না তাই ও মেয়েটিকে বাঁচাতে যায় আর যাইউন ওর সাথে যুক্ত হয় কাহিনী এরপর দুই মাস পরে যায় সং মিলিটারি ট্রেনিংয়ে গিয়েছে জেহিয়ং এখন সেই শপে পার্ট টাইম চাকরি করছিল সং যাওয়ার আগে ওদেরকে পার্কের টিকিট দিয়ে গিয়েছে ওরা তো অনেক খুশি পরদিন ওরা যখন স্কুলে আসে ওরা দেখে মিস নাহি স্কুলে ফিরে এসেছে ওরা তো অনেক খুশি ওরা এখন স্কুলের সিনিয়র হয়ে গেছে ওদের স্কুলটা মিরিও গ্রুপ কিনে ফেলেছে যার ফলে স্কুলের নামটা বদলে মিরিও গার্লস হাই স্কুল রাখা হয়েছে ইয়েরিম বলে আজ স্কুল শেষে আমি ইউনজাং এর ম্যাচ দেখতে যাব ওরা সব বান্ধবীরা একসাথে খুবই খুশি ছিল ক্লাসে আসার পর এক মেয়ে বলে মিরিও গ্রুপের জমজ দুই মে আমাদের ক্লাসে ভর্তি হয়েছে সুজিও ওদের কথা শুনে টিচার্স রুমে আমরা ওই দুটো মেয়েকে দেখতে পাই ওরা বলে হারিন যে পিরামিড গেম খেলতো ওটা খুবই মজার তাই না আমাদেরও সেই গেমটা খেলা উচিত এরপর ওরা দুজন ক্লাসে আসে সুজি ওদের দেখে স্মাইল করে আর এর সাথেই এই অসাধারণ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়